হাতে পাথর নিছে, রসুলে পাককে মারবে। দুইটা পাথর নিয়ে রাস্তায় দৌড় শুরু করেছে, এদিকে আমার নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে আবু বকর শুয়ে আছেন। আবু বকরের উরুর উপরে, রানের উপরে বিশ্ব নবী মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেছেন। উম্মে জামিল দৌড়ে যায়, বিশ্ব নবীকে দুনিয়ার জমিন থেকে খতম করে দিবে, হাতের মধ্যে দুইটা বড় বড় পাথর নিয়ে যায়। কাবা চত্বরে গিয়ে দেখে আবু বকর শুয়ে আছে, আবু বকর শুয়ে আছেন, আর কাউকে দেখতে পায় না, দৌড়িয়া দৌড়িয়া যাচ্ছে। আবু বকর যখন তাকায়া দেখলেন উম্মে জামিল আসতেছে, নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচি এবং বিয়াইন উম্মে জামিল হাতের মধ্যে দুইটা পাথর নিয়ে আসতেছে, মনে হয় আপনাকে আঘাত করবে, আপনাকে মারবে। পয়গম্বরে আরবি, একজন মহিলা যদি আপনার শরীরে আঘাত করে, এর চাইতে লজ্জার কিছু হতে পারে না, অপমানের কিছু হতে পারে না। আপনি আমাকে বলেন, আমি আবু বকর দাঁড়িয়ে যাই, উম্মে জামিলকে পিটাইয়া ওখান থেকে বের করে দেই। আমার নবী বললেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, আমি বিশ্ব নবীকে আঘাত করে দুনিয়ার জমিন থেকে উঠায় দিবে। তো আমি শুয়ে আছি তোমার রানের উপরে মাথা রেখে, আমি এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধুরে, কোনো বেঈমান বেদিন কাফেরে যদি আপনাকে মারার জন্যে আসে, আক্রমণ করার জন্যে আসে, আপনি শুধুমাত্র কেবলমাত্র আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম, এই কোরআন তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ ওই কাফেরদের থেকে তোমাকে হেফাজতের জিম্মাদার নিয়ে নিলাম। কোন সুবহানাল্লাহ, বিশ্ব নবী কোরআন তেলাওয়াত চালিয়ে যেতে লাগলেন, উম্মে জামিল এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে আবু বকরকে ডেকে বলছে, আবু বকর, তুমি এখানে একা একা বসে বসে কি করো, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, কি বলে, আমার রানের উপরে বিশ্ব নবীর মাথা, আমি নবীজিকে দুইটা চোখ ভরে দেখতেছি, নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন শুনতেছি, উম্মে জামিল বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া আমাকে দেখে, নবীজিকে দেখে না, ব্যাপারটা কি? ও যখন দেখে না, আমার বলার দরকার নাই। তিনি বললেন, তুমি যখন হাতে পাথর নিয়ে আসছো, খুঁজা দেখো কই আছে। তুমি দেখো কই আছে। উম্মে জামিল কুস্তে লাগলো, কিন্তু মুহাম্মদ নাই। আল্লাহু আকবার, নবীজি আসেননি এখানে? আবু বকর কই, কি রে, বুঝতে পারলাম না, ও আমারে দেখে রসুলের দেখে না কেন, এত জোরে জোরে তিলাওয়াত করেন, আরে তাফসির করতেছে সূরা আল-আহাবের, শুনেন, আমারে দেখে নবীজির দেখে না, ব্যাপারটা কি? যা, এটা নতুন কথা নয়, এটা নতুন কথা নয়, মূসা আলাইহিস সালামের জামানায় সেম একটা ঘটনা, কয়েক এক দুই মিনিটে বলি, এটা কোরআনের এই সূরা সংশ্লিষ্ট। ফেরাউন যখন ঘোষণা করলো মূসা পৃথিবীতে আসতে পারবে না, ঘটনা বলছি না, শুধু বুঝাচ্ছি, এই পৃথিবীতে মূসা নামে কেউ আসতে পারবে না, কেন, স্বপ্নে দেখেছে মূসা আসলে তার ফেরাউনই শেষ, কথা বলেন না, এজন্য ফেরাউনের ছেলেদেরকে শুধু জবাই করে, জন্ম নিলেই মারে, তো যেই বছর জবাই করে মারে, এইভাবে চলতে লাগলো কয়েক বছর, মারতে মারতে দেশে পুরুষ শূন্য হয়ে গেছে। সবাই বলল, স্যার এভাবে যদি মায়ের শুরু করেন তো আমাদের কাজ করার মতো তো লোক নাই, তাহলে এক বছরের ছেলেদেরকে ছাইড়া দেন আর এক বছরের বাচ্চাদেরকে মাইরে ফেলান। ঠিক আছে, যেই বছর মারার কথা এই বছর জন্ম নিয়েছেন মূসা। আল্লাহ একবার বললেন না, আল্লাহ কয়, ও ফেরাউন, তুই মূসারে আটকাইতে চাস আর আমি আল্লাহ মূসারে দিতে চাই, তুই কৌশল করছস বাচ্চাদেরকে কচু কাটা করে মূসাকে আটকাবে, আর আমি চাইলাম মূসাকে তোর গড়ে দিব।
হারাস্তে কোন সুবহানাল্লাহ ওই তুই কি কৌশল করিস আমার মতো কৌশল পারবে আল্লাহ কোরআনে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরি কিসের কৌশল করবে আমার সাথে যা তোর কৌশল নিয়া আটকা মোসাকে তুই আটকাবে আর আমি দিব আয় খেলা হবে ওমা আপনার হাসেন দেখা যাচ্ছে খেলা হবে শুনে আমি তো বুঝলাম না খেলা হবে শুনলে হাসে কেন হয়েছে নাকি খেলা আপনাদের হয় না এক পাগলা 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 বলছিল নদীর ওই পার থেকে খেলা হবে এমন খেলা শুরু হয়েছে নোয়াখালীতে এখন তার বিরুদ্ধে জুতার মিছিল খেলা হবে কয় পাগলা বুঝেও না কেমনে খেলাইতে হয় এখন যে জুতার মিছিল আরম্ভ হইল কষ্ট পাচ্ছে না আমার কথা কত কথাই তো মনে আসে এমনি বিপদে আছে এমনি বিপদে ভাই তো কান্না করে দিছিল এজন্য আসছি কহজন আমি শেষ মরে যাইমু আপনি যদি না আসেন আজকে এ আসছি আপনার দেখছি কষ্ট হচ্ছে কষ্ট হয় না ডায়াবেটিস নাই কয় কি শোনেন তাইলে কয়েক মিনিট আমার বন্ধুগণ আল্লাহ বলছেন ফেরাউন খেলা হবে তুই আটকা আমি দিব সুবহানাল্লাহ বলেন যে বছর কাটবে এই বছর মুসা জন্ম নিয়েছেন তো মুসা জন্ম নেওয়ার পরেই ফেরাউনের কাজ হলো প্রত্যেক দিন প্রত্যেক গ্রামে তার গোয়েন্দা আছে প্রত্যেক ঘরে ঘরে গিয়া দেখে বাচ্চা হয়েছে নি হইলি কাটা চিন্তা করতেছেন কেমন কাজ করছে হইলি জবাই আরে ফেরাউন তো বাচ্চা জন্ম নেওয়ার পরে জবাই করছে আর বাংলাদেশের মুসলিম মহিলারা জন্ম নেওয়ার আগে পেটের ভিতরে জবাই করে দেয় কথা বলেন না বার্থ কন্ট্রোল আহারে এই বার্থ কন্ট্রোলের আবিষ্কারক তো ফেরাউন কথা কেন ফেরাউন এই যে বাচ্চা আটকাবার জন্য কন্ট্রোল করছিল কাজ হয় নাই আর এর আগে এই বার্থ কন্ট্রোলের আবিষ্কার করতে চেয়েছিল ইব্রাহিম আলাইহিস ইসলামের বাবা আজহর ঠাকুর ইব্রাহিমকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না এই বার্থ কন্ট্রোল মন্ত্রণালয়ের মন্ত্রী আজহর ঠাকুর নমরুদের মন্ত্রী ইব্রাহিমকে আসতে দেওয়া যাবে না আল্লাহ কো নমরুদ তুই মন্ত্রিত্ব দিস তো আজহর রে ইব্রাহিম রে আটকাবি হে আজহরের করে ইব্রাহিম রে দিলাম আল্লাহু আকবার বলেন না আল্লাহ কোরআনে কারীমের সূরা নিসার 76 নম্বর আয়াত অর্থাৎ বাম পৃষ্ঠার শেষ শব্দে আমার আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা আল্লাহু আকবার আল্লাহ বলছেন কিসের তোর কৌশল আমার কাছে তোমাদের কৌশল তো ব্যর্থ তো যাক আমার বন্ধুগণ এক পর্যায়ে মুসা ইসলাম জন্ম নিলেন তো জন্ম নেওয়ার দুই তিন দিনের মাথায় ফেরাউন বাহিনী গ্রামে আসছে হানা দিছে ধরো মারো কাটো মুসা ইসলামের মা দেখলেন পাশের বাড়ি ফেরাউনের বাহিনী কি করবেন বাচ্চাটাকে কি করবেন কারণ ফেরাউন বাহিনী তো ঢুকলেই মারবে ঠিক না কি করবেন আমার বন্ধুগণ মুসা ইসলামের মা চিন্তা করলেন কি করবেন এমন সময়ে ফেরাউন বাহিনী আস্তে আস্তে তাদের বাড়িতে ঢুকে গেল মুসা আলাইহিস ইসলামের মা চিন্তা করলেন কোনোভাবেই যেহেতু বাচ্চাকে বাঁচাতে পারবো না আমার চোখের সামনে ফেরাউন আমার বাচ্চাকে দুই টুকরা করবে সহ্য হবে না এই চিন্তা করে তিনি বললেন আমি ফেরাউন বাহিনীকে বোঝাতে দিব না আমার বাচ্চাটাকে ঘরের চুলায় যে চুলায় রান্না করা হয় ওই চুলার মধ্যে ছেড়ে দিলাম আল্লাহ যেহেতু আমার বাচ্চাকে দিয়েছেন আর আল্লাহ আমাকে স্বপ্নে বলেছেন মুসার মারে এই বাচ্চা দুনিয়ার সাধারণ বাচ্চা না এটাকে আমি আল্লাহ দুনিয়ায় আমার কর্মী বানাইতেছি নেতা বানাবো কিছুদিন পরে যেই ফেরাউন কসুকাটা করে তারে থাপ্পড় দেওয়াম কথা কন নাকি মুসা আলাইহিস ইসলামের মা মুসা আলাইহিস ইসলামকে চুলার মধ্যে ছেড়ে দিলেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে চুলার ভিতরে যখন ছেড়ে দিলেন মুসা আলাইহিস ইসলামকে
কিছুক্ষণ পরে ঢুকে গেল ফেরাউন বাহিনী। ফেরাউন বাহিনী এসে বলতেছে, ও মহিলা তোমার ঘরে কি কোনো বাচ্চা আছে? মুসা আলাইহিস সালামের মা তো পয়গম্বরের মা, মিথ্যা বলতে পারবেন না। তিনি যদি বলেন আমার ঘরে বাচ্চা আছে তাইলে তো মাইরা ফেলাবে, আর তিনি যদি বলেন বাচ্চা নাই তাইলে তো মিথ্যা হয়ে যাবে। তিনিও বললেন আমি কেন বলবো, আছে না নাই তোমরা দেখো না কেন, তোমরা পুরা ঘর তালাশ করো, আসছো যখন দেখো কোনো বাচ্চা আসেনি। ফেরাউনের বাহিনী ঘরে ঢুকেছে, গোটা ঘর তালাশ করে, ঘরের কোথাও বাচ্চা নাই। তাকায় দেখে চুলার ভিতরে আগুন জ্বলে, যাওয়ার সময় মুসার মারে বলতেছে, ও মহিলা ঘরের কোথাও বাচ্চা পাইলাম না, তুমি রান্না করার জন্য মনে হয় চুলায় কি দিছিলে, আগুন দাও দাও করে জ্বলে, একটু দেখো যাও আমরা গেলাম। আল্লাহ আকবার বলেন না, তারা নিজে বুঝলে যায় যে আপনি চুলায় মনে হয় কি রাখছিলেন, আগুন বেশি হয়ে গেছে একটুকে কমাইয়া দেন, আমরা খুঁজে বাচ্চারে পাই নাই। সবাই চলে গেল, মুসার মা চিন্তা করলেন আমার বাচ্চা জ্বলে পুড়ে শেষ, দেখেন দূর থেকে তাকায়া দেখেন ধাও ধাও করে আগুন জ্বলে, কলিজা ছেড়া চিৎকার করে চুলার কাছে গেলেন, গিয়ে দেখেন হযরতে মুসা কালিমুল্লাহ দাও দাও করা জ্বলা অগ্নির মধ্যখানে বসে বসে জান্নাতের ফল নিয়ে খেলা করে। আল্লাহু আকবার, কে করেছেন আল্লাহ, কে করেছেন আল্লাহ, আল্লাহ বাঁচিয়ে দিলেন। এবার মুসার মা চিন্তা করলে বাচ্চাটাকে তো আবার দুই দিন পরে ফেরাউন বাহিনী আসবে, কি করি, স্বপ্নে তো আল্লাহ আমাকে বলেছিলেন বিপদ হলে বাচ্চাটাকে সিন্ধুকে ঢুকাইয়া নদীতে ছেড়া দেওয়ার জন্য, কে জানি আমার এগুলা স্বপ্নে বলে আমি তো বুঝি না, এখন আমি সিন্ধুক বানাবো কোথায়, মিস্ত্রি পাবো কোথায়, কথা বুঝেননি। সিন্ধুক বানাবার জন্য তোড়জোড় শুরু করে দিলেন, আবার ফেরাউন বাহিনী আসার আগে ফেলে দিতে হবে। সকালবেলা ঘরের দরজার সামনে বৈশা বৈশা মুসার মা কান্না করেন, আল্লাহ মিস্ত্রি কোথায় পাবো, টাকা নাই পয়সা নাই, শুধু আছে কাঠ, কাঠ তক্তা আছে কিন্তু মিস্ত্রি লাগবে, লোহা লাগবে, লাগবে না, এত কিছু কোথায় পাবো, আমার টাকা নাই। মুসা আলাইহিস সালামের মা দরজার সামনে বসে আছেন, তাকায়া দেখেন মাথায় সাদা পাগড়ি, মুখে সাদা দাড়ি, সাদা একটা পাঞ্জাবি পরা ফেরেশতার মতো একটা ভদ্র মানুষ। মুসা আলাইহিস সালামের মায়ের ঘরের উঠানের সামনে হাঁটা যাওয়া করে, পিছন দিকে দেখা যায় একটা বস্তাও লটকায়া রাখছে। তিনি বললেন, বাবা তুমি এখানে দৌড়াদৌড়ি করো কেন, কি সমস্যা, কো আমি মিস্ত্রি। তুমি কিসের মিস্ত্রি, কো আমি কাঠ মিস্ত্রি। করে বাবা আমি কাঠ মিস্ত্রি খুঁজতেছি, আরে দিকে এখানে ঘুরায়, তোমার বাড়ি কই, কমার সিনবেন না, আমি দেশের না, আমি আসছি কয়েকদিনের জন্য। তুমি কি সত্যিকার অর্থে মিস্ত্রি, কো আমি ভালো মিস্ত্রি, আমার মতো মিস্ত্রি আর নাই। ওরে বাপ, তাহলে ভালো মিস্ত্রি পাইছি, কামার একটা সিন্ধুক বানিয়ে দিতেইব। সত্যি, সিন্ধুকটাতে কি রাখবেন, স্বর্ণ না রূপা না ডায়মন্ড, কই কি রাখবো, তোরা কই আলাপ কি যাই রাখি, কই না স্বর্ণ রাখলে একটু সিঙ্গেল, ডায়মন্ড রাখলে একটু ডাবল, এখন কত বড় বানাবো। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, স্বর্ণ রাখলে তো এত মোটা বানাবার দরকার না, তাহলে তো এত ছোটো বানাইয়া দেবো, মুসাকে যে রাখবো এটা বলি কেমনে। তিনি চিন্তা করলেন এটা নিশ্চিত সিআইডি, ফেরাউনের সিআইডি, কারণ আজকালকে তো সিআইডির অভাব নাই, ওয়াজে এসব গোয়েন্দাগিরি করে, হুজুর কি কয় তো কি কয় কইতেছি তো সব মাইকে শোনা যায়, কথা কন না কেন, আজকে গোপনে কইতেছি মাইকে কইতেছি, সিআইডি গিরি করে ফাজলা, বুঝে না কিছু, এরা বুঝে না তো, এজন্য বোঝাতে হবে, রাগ করলে চলবে না, এদেরকে কাছে আনতে হবে, বুকের সঙ্গে বুকটা লাগায় একটা চাপ দিতে হবে, ঠিক কিনা বলেন, মাথায় হাত দিয়ে দোয়া করে দিতে হবে, এগুলো কইরো না, এগুলো ভালো কাজ না, আসো একসাথে জান্নাতে যাই, ঠিক কিনা বলেন। আমার বন্ধুগণ, মুসা ইসলামের মা বললেন, বাবা আমি একটা সিন্ধুক বানাতে চাই কিন্তু তোমাকে কেমনি বলি, তোমাকে তো আমি বিশ্বাস করতে পারতেছি না, তুমি আবার ফেরাউনের সিআইডি কিনা, আমি আর যাই হই, আপনাকে একটা কথা বলতে পারে কসম করে, আমি ফেরাউনের সিআইডি না,
আল্লাহু আকবার। আপনি এতটুকু আশ্বস্ত থাকেন আমি ফেরাউনের কেউ না, কিন্তু বাকি পরিচয় দিতে পারবো না, আমি একজন মিস্ত্রি। বলে তাইলে একটা সিন্দুক বানা বাবা, আমার একটা ছেলে আছে নাম মুসা, বাচ্চা দপদপে সুন্দর, তুলতুলে, এত ডিজাইন বিউটিফুল, ডেকোরেশন করা, একটা স্মার্ট আমার একটা ছেলে হয়েছে কয়েকদিন, ওন বাচ্চাটারে কি করবো, ফেরাউন খুঁজতেছে মারার জন্য, নদীতে ফালাইয়া দিব। এই জন্যই তো আমি তো এইটা কাজের জন্যই তো মিস্ত্রি। সুবহানাল্লাহ, বললেন না আমি তো এগুলো ভালো পারি, পানি ঢুকবে না। আপনি কাঠ দেন, দিলাম কাঠ। লোহা আছে? না বাবা লোহা নাই। হাতুড়ি আছে? নাই তো। রান্দা আছে? কিছু নাই তো। তাহলে আমি কি দিয়ে কাজ করে দিব? মিস্ত্রি কয়, মা আপনি ঘরে যান, আমি বানায় দিতেছি। মহিলা ঘরে গিয়া দরজার চৌকড় দিয়ে তাকায়, দেখো কেমনে বানায়। দেখেন দুইটা কাঠ হাতে নে আর মুখ থেকে তুতু বাইর করে লাগাইয়া দেয়। আল্লাহ আকবার। কিচ্ছু নাই, কোনো লোহা লাগায় না, দুই তক্তায় শুধু তুতু লাগায় আর ডিজাইন হয়ে যায়। সোনার লাগান সুন্দর করে বানানো হয়ে গেছে। মা খুব সুন্দর করে বানাইছি, আপনার ছেলেকে এখানে রাখতে পারবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ফেরাউনকে বলছেন, এই জিব্রাইলকে বলছেন, উনি ছিলেন জিব্রাইল, পরিচয় দিচ্ছি পরে, বলছেন হ্যাঁ মিস্ত্রি। কি? আমার মুসাকে রাখবা এই কাঠের বাক্সে, যারা আমি নবী বানাবো, আমার বন্ধু কালিমুল্লাহ বানাবো, তার হাত পায়ে শক্ত লাগবে না? আল্লাহ, তাহলে আমি কি করবো, আমার কাছে তো কোনো ফর্ম নাই। যাও জান্নাতুল ফেরদাউস থেকে স্পেশাল এক প্যাকেট আমার এই অলির জন্য, আমার পয়গম্বর মুসার জন্য, বাচ্চাদের জন্য আমি বানায় রাখছি জান্নাতুল ফেরদাউসে, এক সেট তোশক কম্বল, ওগুলো নিয়ে এসে বিছাইয়া দাও। দিছেন, বিছাইয়া দিছে। এখন ছিলেন তো মুসা আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালামের মায়ের কোলে, তিনি বললেন মিস্ত্রি বলছে আমার কোলে দেন না, আমি আপনার বাচ্চাকে এই বাক্সের ভিতরে রাখি। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মিস্ত্রি, যাকে তুমি কোলে নিচ্ছ সে আমার পয়গম্বর কালিমুল্লাহ, তোমার শক্ত হাত দিয়ে ধরবা না, আমার বন্ধু যেন কষ্ট না পায়, হাতকে নরম করো, এত নরম করো বন্ধু যেন বুঝতে না পারে। খুলে নিছেন জিবরিল আমিন, মুসা আলাইহিস সালামকে খুলে নিছেন, বাক্সের ভিতরে দিছেন। আল্লাহ বলেন বাক্সের ভিতরে রাখলেই যদি মুসা তো গরম হবে না, মুসা গরম না, ঠান্ডা মানুষ, বাচ্চা থাকতেই তো গরম হওয়ার কথা, যদি রাখার পরে কান্না শুরু করে দেয় তাহলে তার এক ঝামেলা। আল্লাহ বললেন, ও জিব্রাইল তুমি এক কাজ করো, আমার এই বন্ধুর বাক্সের ভিতরে একটা ফু দাও, ফু দিলেই ঘুমাই যাইব। সুবহানাল্লাহ, বললেন না ফু দিলেই ঘুমাই যাইব, একটা দাও না ঝাড়ফুঁক করে দাও। দিছেন, মায়ের কোল থেকে আইনা বাচ্চাকে শোয়াইতে ঘুমাই গেছে না। সুবহানাল্লাহ, এটা আগামী বছর করে লইব। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালামের মা বলছেন, বাবা তুমি কে, তোমারে চিনলাম না। এবার মিস্ত্রি ডাক দিয়ে বলছেন, মারে আপনি আমাকে চিনবেন না, আল্লাহ আমাকে আসমান থেকে পাঠাইছেন মিস্ত্রি হিসাবে বক্স বানাইয়া দেওয়ার জন্যে, আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি হলাম আল্লাহর একজন রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল। একটু শান্তি পাইছেন? ও জিব্রাইল, এখন কি এখন এটা আপনি নদীতে ছেড়ে দিবেন বাক্স, আমার ছেলে কাঁদবে না, কান্দার কোনো কারণই নাই। বক্সটাকে, বাক্সকে এমনভাবে সিন্দুক বানাইছে যে এই দেশের কোনো মিস্ত্রি এভাবে বানাতে পারবে না, মানে এই দেশের না, ওই সময়কার দেশের কোন মিস্ত্রি এভাবে বানাতে পারবে না। আর লোহা লাগবে না, লাগবে না, এখানে লোহা আছে কিছু নাই, ছাড়া দিয়েছেন নদীতে, এক দুই মিনিটে বইলে দিব। নদীতে ছাড়ার পরে মুসা আলাইহিস সালামের মা তার এক বোনকে বলছেন, মুসার বোনকে বলছেন, যা তুই জঙ্গলে হাঁটবে আর আমার এই বাচ্চার বাক্সটা নদীতে যাবে, দেখ কোথায় যায়। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের বোন জঙ্গল দিয়ে হাঁটে আর বাক্স সামনের দিকে যায়, যেতে যেতে সহিহ রিওয়ায়াত
ফেরাউনের নদীর ঘাটে গিয়ে পৌঁছে গেল। পৌঁছার পরে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার জন্যে দুইজন দাসী ছিল, কেউ বলেছেন তাদের একটা পালক মেয়ে ছিল, তার দুইজন দাসী ছিল, নদীতে পানি নেওয়ার জন্য এসেছিল। তারা এসে দেখে তো ডিজাইন করে একটা বাক্স সিন্দুক, দুইজন চিন্তা করে চুরি করে নেওয়া যাওয়ার সময় হয়তো বাদশার বাড়ি থেকে ফানিতে ফালায় গেছে, এর ভিতরে স্বর্ণালঙ্কার আছে আমরা নিয়ে যাই। আর একজন বলে যদি ধরা খাই তাইলে তো আমাদের মাথা কেটে দিবে, এর চাইতে ওটা নিয়ে যাই, ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে নিয়ে আমরা খুলব। দুজন মিলে সিন্দুকটাকে কান্দে উঠালো, মুসা আলাইহিস সালামের বোন দৌড়াইয়া মার কাছে এসে বলে মা যার বয় আমরা নদীতে বাসায়া দিছি, হের ঘাটেই লাগছিল, ওর দুই দাসী উঠাইয়া বাড়িতে নিয়ে যায়, না জানি আমার ভাইয়ের মাথাটা হয়তো কাইটা ফেলাইছে। মা বলে দিলেন মেয়েরা যা ওখানে গিয়ে দেখ কি করে। ও বাড়ির সামনে দাঁড়ায় আছে দুই দাসী মিলে আসিয়ার সামনে যখন সিন্দুক রেখেছে, মা আমরা এটা নদীতে পেয়েছি, খুলে দেখেন আসিয়া দেখে তো ডিজাইন করা এটা খুঁজতে গেলো, খুলেছেন, খুলতে দেরি হয়েছে, আল্লাহ আগেই মুসাকে ছোট মানুষ ওহে করে দিলেন, মুসা ঘুমাইছিলা এতক্ষণ ছিলা মায়ের কোলে, এখন সিন্দুকের ভিতরে, যখন সিন্দুকের মুখটা খুলে দেওয়া হবে, আসিয়া যখন মুখটা খুলবে আসিয়ার চেহারার দিকে তাকায়া তুমি একটা মুসকি হাসি দিবা, আল্লাহু আকবার, একটা হাসিতে যেন কলিজা ধরে যায়। সিন্ধুকের মুখটা খোলা হলো, খুলতে দেরি হয়েছে, মুসা আলাইহিস সালাম আসিয়ার চেহারার দিকে তাকাইয়া যখন মুসকি হাসলেন আসিয়ার কলিজায় লেগে গেল, টান দিয়ে খুলে উঠে নিয়ে বলেন আহারে চাঁদের মতো চেহারা বাচ্চাটা, কার জানি বাচ্চা কোন দেশ থেকে আসছে, এই বাচ্চাটাকে আজকে আজকে থেকে আমি আমার ছেলে বানাইয়া দিব। কই যাইতেছে দেখতেছেন, হযরত আসিয়া রাজ সিংহাসনে দৌড়, ফেরাউন দিকে আসো, কি হয়েছে, আসো, বহুত বড় একটা সুসংবাদ আছে, ও কি বললে দাও আমার মিটিং আছে, ওকে মিটিং বাদ দাও, তোমার কাছে জীবনে কিছু চাইছি আমি, আরে বসো। ফেরাউন তো বোর কথা আবার শুনে, যেমন আপনারা শুনেন হাসে দেখে যায়, এমন বোর কথা শুনে বাংলাদেশের পাবলিক মা বাপরে আর দেখতে পারে না, কথা বলে ঠিক কি না, মা বাপরে আর ভালো লাগে না, কত কথা বলবো, রাত্রে তো গভীর হয়ে গেছে, শোয়া 11টা, না লম্বা করবো না, আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছে, না কয় বাংলাদেশের যুবক বিয়ের আগে ঢাকা থাকে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্সে থাকে, মা কেমন আছেন, বাবা কেমন আছো, ডায়াবেটিস কমছে, মা প্রেশার তোমার ঠিক আছে, সব খবর নেই। আর যেই দিন এই ভদ্র ছেলে বিয়া করে, বিয়ার পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়ার চৌকে কিচ্ছু দেখে না, এখন মারে টেলিফোন দেয় না, মারে আম্মা কয় না, মারে কো বুড়া, বাপরে কই বুড়া, আর শ্বশুর বাড়ি গিয়া শাশুড়ি রে কাম্মা আপনি কেন আছেন, সালাইকুম, আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, শাশুড়ি রে আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, পিছনে বউ ছিল, বউ কে আমার আম্মা আঙ্গুর খাইবো মানে আপেল খাইবো মানে আমার মতো সব খায়, কো সব যখন খায় তাহলে এক বোতল বিষ খাওয়াইয়া মাইরে ফেলাস না কেরে, সব খায় শাশুড়ি রে খাওয়া, তাহলে শ্বশুর আর শাশুড়ি রে খাওয়া, মা বাবার নাম নাই, এমন যুবক আছে না নাই, এমন যুবক আছে বৌরে যদি কুলে লইয়া সারাদিন হাঁটতে পারে খুব শান্তি পায়, মা বাবার কথাই শুনতে পারে না, আছে না নাই, নিমক হারাম, চিন্তা করতেছেন মনে মরে হুজুরে দাওয়াত দিছে কেন নাকি, ভালোই ছিল। আমার বন্ধুগণ শুনেন, আসিয়া বলছেন শোনো তোমাকে একটা কথা বলতেছি, আমি তোমাকে একটা জিনিস দেখাবো, এখন তোমাকে মানা লাগবে, ওই কি আমাদের তো কোনো বাচ্চা টাচ্চা নাই, আমার কাছে একটা জিনিস আছে তুমি আগে দেখো এরপরে তোমাকে বলবো, কয় আচ্ছা, খুলছে বাক্স, মৌসা আলাইসালাম তাকিয়ে আছেন, এই তো পাইছি আসিয়া, এটাই আমার দুশ্মন, কই মে তোমার মাথা পাগল হয়েছে, এটা বুঝলে কেমন দুশ্মন,
ওরে কই বাইছো ওর চেহারার দিকে তাকাইলে আমার কলিতে পানি থাকে না আল্লাহু আকবার বলে ছোট মোসা একটা কলিজায় পানি থাকে না কাসিয়ারে পাইছি রে আমারে শেষ তো পাগল হইছো মিয়া তুমি ফেরাউন এই ছেলে কি তোমার দেশের কো আমার দেশেরই তো কইদি কান বাক্সটা দেখেন তো এটা কোন দেশের দেখেন তো বাক্স ফেরাউন কো না তো বাক্স তো মনে হয় দেশের কোন মিস্ত্রি বানাইছে না কবুচ্চারি তো এটা অন্য কোন দেশ থেকে বাইসা বাইসা আসছে কি আমাদের দেশের কোন মিস্ত্রি বানায় না কোথায় ঠিক আছে দেখতেছি এটা তো আমাদের দেশের কোন মিস্ত্রি বানাইতে পারে না অন্য কোন দেশের মিস্ত্রি মনে হয় তাহলে আপনি তো আপনার দেশের বাচ্চাদেরকে জবাই করতেছেন অন্য দেশের বাচ্চা তো আর জবাই করার কথা না আমাদের কোনো ছেলে মেয়ে নাই ওইটারে লালন পালন করি না কেন এমন সময় আল্লাহ বলছেন মুসা ফেরাউনের দিকে তাকাই একটু হাসো না আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম দিছে হাইসা ফেরাউন কাছে আমার তুলে দেইটা আমার ছেলে আল্লাহু আকবার আল্লাহ কয় মুসা এখন তুই লালন পালন করবি তুই বড় করবি তুই খাওয়াবে এরপরে তোর জুতা দিয়ে বাড়ি দিব ঠিক ঠিক না বলে আল্লাহ তার নাম কেমনে বুঝায় আল্লাহকে আমার মুসলমান বন্ধুগণ সংক্ষেপ কথা বুঝাবার জন্য শুরু করেছিলাম এক পর্যায়ে ফেরাউন বলল আসিয়ারে ছেলে যে সুন্দর দেখতে চেহারা যে স্মার্ট আর কোন কথা না এটা আমাদের ছেলে ও বড় হবে আমাকে আব্বা বলবে আল্লাহকে আব্বা ডাকাইতেছি দেখ তার আব্বা ডাকবে ও আমাকে আব্বা ডাকবে আমার দেশের মালিক হবে তুমি ঘোষণা করে দাও আজকে পুরা দেশের মানুষকে আমি জবাই করে গরু খাওয়াবো আমার ছেলে হইছে কি খুশি তার ছেলে হইছে পুরা দেশের মানুষকে দাওয়াত করে সে খাওয়াতে লাগলো মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন মাঝে মাঝে ফেরাউন কুলে নে কুলে নিয়া তাকে নে কুলে নে আদর করে মুসা একটু বড় হলেন বসতে পারেন এই পর্যন্ত পৌঁছে গেলেন একদিন আয়েশা বলছে আসিয়া তুমি দেও না সারাদিন বাচ্চারে কুলে নিয়ে থাকো আমার ছেলেকে আমার কুলে দেও যেই সময় আসিয়া ফেরাউনের কুলে দিছে দিতে দেরি হয়েছে এমন সময় ফেরাউন মুসা আলাইহিস সালামকে চুম্বন দেওয়ার জন্য তার ঠোঁটটা মুসার কাছে আনছে মুসা কোনো কথা নাই আচ্ছা মতো একটা চর তার গালে মাইরে দিছে কাছে এটা কি এত 30 মানুষজনের দেখতেছি এটাই আমার দুশ্মন রে যে মায়ের দিছে কয় মিয়া আপনার তো পাগল হয়েছে একটা বাচ্চা কিছু বুঝে না আপনার একটা মায়ের দিছে হয়তো ভুলে একটা পড়ে গেছে এখন এটা হয়ে গেছে আপনার দুশ্মন কয় না রে আসিয়া বাচ্চা যতই ছোট হোক থাপ্পড় তো আমার কলিজায় ধরে গেছে গা বুঝতেছেন আমার বন্ধুগণ মুসা কয় না ফেরাউন কয় না 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 এটা বোঝা লাগবে ওই কেমনে বুঝবেন লম্বা রেওয়ায়ত এক জায়গায় রাখছে আঙ্গারা আগুনের টুকরা আরেক জায়গায় রাখছে স্বর্ণ অথবা খেজুর খোরমা যে কোনো জিনিস কব আসিয়া এখন দেখবো কোনটায় ধরে যদি আগুনে ধরে বুঝবো বুঝে না স্বর্ণ অথবা খোরমায় ধরে বুঝবো সব বুঝে ওরে আজকে কাইটা ফেলাম ওই ঠিক আছে কাইটা ফেলায় মুসা আলাইহিস সালামের সামনে যখন সব রাখা হয়েছে এমন সময় মুসা আলাইহিস সালামের হাত চলে যাইতেছিল স্বর্ণের দিকে অথবা খোরমার দিকে হযরতে জিব্রিল আমিন আয়েশা টান দিয়ে হাতটা আগুনের মধ্যে লাগায় দিছেন আগুনে যখন হাত লেগে গেছে কান্না শুরু করে মুখের মধ্যে আঙ্গুল দিছেন জিব্বা পড়ে গেছে হযরতে আসিয়া ধাক্কা দিয়ে ফেরাউনে মাটিতে পালায় বলেন তুই একটা গাদা এটা বাচ্চা ছেলের জিন্দেগি নষ্ট করে দিতে চাইলে কিচ্ছু বুঝে না আসিয়া বুঝলাম আগুন বুঝে না স্বর্ণ বুঝে না কিন্তু থাপ্পড়টা তো এখনো মনে আছে সব বুঝলাম কিন্তু থাপ্পড় তো বলতে পারি না আমার তো এখনো মনে হইলো ঘুম আসে না আল্লাহ কয় এভাবে সাইজ করবে আমার বন্ধুগণ যাক কথা হচ্ছে সংক্ষেপ বোঝাতে চাইলাম যে আটকাতে চাইল হেফাজত করলেন কে এইভাবে আমার মুসলমান বন্ধুগণ উম্মে জামিল আমার নবীর সামনে বসে আমার নবীর সামনে দাঁড়ায় জিব্রিল আমি হযরত আবু বকরকে বলে আবু বকর তোমার বঙ্গ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় তোমাকে দেখি আব্দুল মুহাম্মদকে দেখি না আবু বকর বলেন আমার সামনে নবীজি বসা নবীজিকে দেখি কিন্তু উম্মে জামিল দেখে না যখন বলার দরকার নাই চলতে থাকুক আমার বন্ধুগণ উম্মে জামিল বলে শুনরে আবু বকর
হাতের মধ্যে দুইটা পাথর নিয়ে এসেছিলাম মারবার জন্য, পিটাবার জন্য, কিন্তু মুহাম্মদকে পাইলাম না। তোমার বন্ধুকে জানাইয়া দিও, ওকে যেখানে পাইব ওখানে সাইজ করব। নবীজি শুনতেছেন নি? শুনতেছে কথা কন না কেন? উম্মে জামিল আমার নবীকে গালি দিয়া যখন চলে যায়, আবু বকর চোখের পানি ছেড়ে বিশ্বরবীকে জড়াইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখি, আপনার কোরআন তেলাওয়াত শুনি। উম্মে জামিল আপনাকে দেখলো না, আপনার তেলাওয়াত শুনলো না, ব্যাপার কি? আমার নবীজি বললেন, আবু বকর রে, আল্লাহ বলেছেন কোন দুশ্মন যখন আঘাত করতে আসবে ওই সময় কোরআন থেকে তিলাওয়াত করতে থাকবা, আমি আল্লাহ হিজাবাম মাসতুরা আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া কাফের আর বিশ্ব নবীর মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেই। কোন সুবহানাল্লাহ, এই জন্য পার্টিশন সৃষ্টি হয়েছে। উম্মে জামিল আমাকে দেখতে পারে নাই। আমার বন্ধুগণ, আলোচনা লম্বা, মাত্র 11:30 হয়ে গেছে, আর লম্বা করুন না, না থাকুক, আলোচনা অনেক লম্বা। এখন আবুল হাব এবং উম্মে জামিল মিল্লে রসুলকে মারার জন্য যাচ্ছে একসাথে, আর উম্মে জামিল বাসায় গিয়া তার দুইটা ছেলে উতবা এবং উতাইবাকে বলছে, শুনো তোমরা এখন যাও, এখন যাও মুহাম্মদের সামনে, গিয়া মুহাম্মদের সামনে দাঁড়াইয়া বলো তাকে পিটাও আর তার দুইটা মেয়েকে তালাক দেও। নওয়াজুবিল্লাহ বললেন, এখন তারা যাচ্ছে রসুলকে মারার জন্য, পিটাবার জন্য, দুইটা মেয়েকে তালাক দেওয়ার জন্য, কথা এখানে রেখে দিলাম। আর আলোচনা অনেক লম্বা, ওই জায়গায় গেলে আসবে আল্লাহ কেমনে ধ্বংস করলেন। সুতরাং আর লম্বা করতে চাই না, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো রাত্রে। যেই পোড়া গ্রাম থেকে সুদ বের করতে পারে না, যেই পোড়া শহর থেকে ব্যভিচারকে বন্ধ করতে পারে না, যেই পোড়া রাষ্ট্র থেকে দুর্নীতি ফেনসিডিল ইয়াবা বন্ধ করতে পারে না, যেই পোড়া চুরি ডাকাতি ছিনতাই বদমাইশি বন্ধ করতে পারে না, যেই পোড়া দেশের টাকা বিদেশে পাচার করাকে বন্ধ করতে পারে না, এই পোড়া ফেরতো পোড়া। মাদ্রাসায় পড়েন, শুনবেন কি বলতে চাই। যারা ইম্মাই কেরাম এখানে এসছেন, চলে যাইতে চাইলে সম্মানপূর্বক সর্বোচ্চ সম্মান দিয়ে বলছি, উঠে যেতে পারবেন যারা উঠবেন, কিন্তু আমার কথা শোনা লাগবে যতক্ষণ বসবেন। ডোন্ট মাইন্ড, কোনো রাগ করা যাবে না। আজকে মসজিদ আছে, বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, কিন্তু মসজিদ থেকে ইমাম এবং খতিব জুমার মিম্বরে বসে সত্য কথা বলেন না। যদি বলতেন এক এক গ্রামে 4-5টা মসজিদ থাকে, তাহলে গ্রাম চেঞ্জ হয় না কেন? চোরের জায়গায় তো চুর আছে, জেনার জায়গায় তো জেনা আছে, সবই তো আছে, মসজিদের জায়গায় মসজিদ আছে, সমাজে তার বাস্তব প্রতিফলন নাই কেন? গোটা মদিনায় তো একটা মসজিদ ছিল, মসজিদ আন-নববী। এই মসজিদ থেকে তো গোটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, হয় নাই? আপনার মসজিদ থেকে আপনার পঞ্চায়েত ঠিক হয় না কেন? কথাগুলো বুঝবেন। এর কারণ হচ্ছে আজকালকার ইমাম এবং খতিব, ম্যাক্সিমাম মসজিদের ইমাম এবং খতিব মসজিদের মিম্বরে বসে সত্য কথা বলেন না, কারণ বললে চাকরি থাকবে না। বাদ দেন চাকরি, আজকে রাত্রে চাকরি ছেড়ে দেন, আগামীকালকে ফেনীতে মহিপালে যেখানে ফল ফ্রুটসের ব্যবসা করে যে ব্যবসা করেন, সিএনজি চালান, বিজনেস করে খান। আল্লাহ বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, হালাল বিজনেস করেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। আর এই চেয়ারে যদি বসতে হয়, এটা আপনার চেয়ার নয়, এটা আপনার বাবার চেয়ার নয়, এই চেয়ারে বসেছিলেন রাসূলে পাক, এই চেয়ারে বসেছেন আবু বকর। রাসূল সত্য বলতে দান শহীদ করেছেন, মাথায় কলা প্রবিষ্ট করেছেন, হযরতে আবু বকরকে পিটাইয়া মক্কায় অজ্ঞান করে ফেলে দেওয়া হয়েছে, এই চেয়ারে বসে সত্য বলবার অপরাধে হযরত ওমরকে ফজরের সালাতে খঞ্জর মারে শহীদ করা হয়েছে, হযরত ওসমানকে সত্য কথা বলবার অপরাধে কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ করা হয়েছে, হযরত আলীকে কুফার রাস্তায় শহীদ করে দেওয়া হয়েছে, হযরত হুসাইনকে কারবালায় শহীদ করে দেওয়া হয়েছে। আপনিও সত্য কথা বলবেন, মরে যাবেন সত্য
দরজা বন্ধ করা যাবে না। আপনাকে ইমান নিয়ে বেঁচে থাকা লাগবে, না হয় বাদ দেন, দরকার নেই চাকরির। কথা বোঝেন আমার? কয়েক মিনিট কথা বলবো, এই যে ভাইগুলার ভালোবাসা আসছে, যে কোনো কারণে আসার কথা বাদই ছিল। আমার কথা রাগ করবেন না, আর আমার কথায় কেউ বাধা দিবেন না, কারণ আমাকে যারা চিনেন না তো চিনেন না, যারা চিনেন তো চিনেনই। বাধা দিয়ে খামাকে ঝামেলা পাকায় লাভ নাই, কারণ আপনারা জানেন সবাইকে কিন্তু ঠোকা দিয়ে লাভ নাই। কারণ আমি যখন কথা বলতে আসি তখন আমার এক বন্ধু আছে, আমার এক বন্ধু, তো আমি আমার বন্ধুর কাছে বলি, বন্ধু তোমার কথা পাবলিকের কাছে বলতে যাচ্ছি, তোমার তাওহীদের দাওয়াত দেব। এই বন্ধুর কাছে আমি আমার গোটা বডিকে আমানত দিয়ে আসি, বন্ধু তোমার কাছে আমানত রাখলাম, তোমার কথা বলবো পাবলিকের কাছে, তুমি আমার বডির হিফাজত করবা। সেই বন্ধুর নাম হচ্ছে আল্লাহ। এজন্য আপনাকে সত্য কথা শোনাইয়া দিচ্ছি, শোনেন মুসলমান, আজকালকে ইমাম সাহেব যেমন জুমার মিম্বারে সত্য কথা বলেন না, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর, ক্যাশিয়ার ঘুষকুর আর সেক্রেটারি দুর্নীতিবাজার চাঁদাবাজ, ভুল বলছি? আপনারা একটা স্টাম্প আমাকে দেন, লিখে দিব জিন্দগিতে এলাকায় আসবো না, না আসলে চলবে আমার, কিন্তু যা বলবো শোনা লাগবে। আজ দিন কোথাও নাই, আজ থেকে 50 বছর আগে আপনাদের এই কোন এলাকা, ফেনী, ফেনী এলাকায় এখন যত মসজিদ আছে আগে ছিল? 50 বছর আগে তো মসজিদ ছিল? 2-3 গ্রাম মিলে একটা মসজিদ পাওয়া যেত না, যেত না 1-2 ইউনিয়ন মিলে একটা মাদ্রাসা পাওয়া যেত না, 2-4 গ্রাম মিলে জানাজা পড়াবার জন্য একজন আলেম পাওয়া যেত না, ঠিক বললাম না? মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, আলেম ছিলেন না, কিন্তু তখনও যেই জিনিসটা পাবলিকে ছিল সেটা হচ্ছে সকালবেলা সকল মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যেত, না ভুল বলেছি? আজকে মাদ্রাসা আছে, অভাব নাই, গ্রামে গ্রামে মাদ্রাসা, এক এক গ্রামে 2-4টা মসজিদ আছে, এক এক গ্রামে 5-10-20 জন আলেম আছে, সব আছে। যেই জিনিস নাই সেটা হচ্ছে রসুলের আদর্শ আর চরিত্র নাই। আমি জানি না আপনাদের এলাকার কন্ডিশন, আমি আসিনি কখনো, দেখবেন এলাকায় অনেক মডল আছে, অনেক মাতব্বর আছে, অনেক বিচারী আছে, ভিলেজ পলিটিক্স করেন, যারা গ্রামের রাজনীতি করতে গিয়ে, গ্রামে ভিলেজ পলিটিক্স করতে গিয়ে এক কাপ লাল চা খায়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। কিসের ইমান তোমার? তুমি একটা জানোয়ার, ইসলামের নাম দিয়ে ধোকাবাজি করে যাচ্ছ সমাজে। আর যদি আপনি বলেন আঙ্কেল এই যে এটা কি, এটা কি 500 অথবা 5000, তাইলে আপনি মার্ডার কেসের আসামি হইল, খালাস। আপনার নাম কেটে দিয়া মসজিদের নিরীহ ইমাম সাহেবের নাম ঢুকাই দিব। এলাকায় দেখবেন অনেক আছে দাড়ি নাভি পর্যন্ত লম্বা, হাতে 1.5 হাত লম্বা তসবি, নামাজও পড়ে 5 শক্ত, হজও করছে 1-2 বার, কিন্তু খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি আছে না? এগুলার মানুষ চিন্তা করেন কেমনে আপনারা বলেন আমাকে? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনাদের এলাকায় কোনোদিন শয়তান এসে সুদের ব্যবসা করছে? শয়তান ঘুষের ব্যবসা করছে? আপনাদের এলাকায় ফ্যান্সি ডিলের ব্যবসা করছে? কিন্তু আপনারা যাদেরকে নেতা মনে করেন, বাংলাদেশে অনেক নেতা আছে যে নিজে ফ্যান্সি ডিলের ব্যবসা করে, তার কর্মীরা ইয়াবার ব্যবসা করে। কিসের নেতা আপনি? ইসলাম এক রাস্তায় আপনি চলেন, আর এক রাস্তায় আবার নাম দিয়েছেন মুসলমান। কথা শুনেন, আপনাদের এখানে যারা আছেন আমি চিনি না কাউকে,
আমার এখানে অনেক নেতা কর্মী থাকতে পারবেন, বিভিন্ন দলের আপত্তি নেই। হয়তো আপনি নেতা, আপনার কর্মী আছে, বাহিনী আছে, অথবা আপনি কর্মী, আপনার কোনো নেতা আছে। তো আপনার নেতার কোয়ালিটি আর কন্ডিশন গম চুর, চাল চুর, কালবাডের টাকা চুর, কথা বলেন ভুল বলছি? মসজিদের কেসের টাকা, মাদ্রাসার কেসের টাকা, বিধবার মাতার টাকা, বাচ্চাদের স্কুলের দুধের টাকা, সব মাইরা মরা মানুষের কাফনের টাকাও বিক্রি করে খায়। এ হইছে নেতা। সুরগুলারে কেমনে নেতা বানান? আমিও কর্মী, আমার একজন নেতা আছে, আমি একজনকে ভালোবাসি, আমি তার আদর্শে বিশ্বাস করি। আমিও কর্মী, আমার একজন নেতা আছে, আমি আমার একজনকে নেতা মানি, যেই নেতা তার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। শোনেন, আমার কথা অনেকে রাগ করবেন আমি জানি, কিচ্ছু করার নাই আমার, কিচ্ছু ইন্না কালা তাহদি মান আহবাবতা, আমি ভালোবাসলে আপনাদেরকে হিদায়ত করতে পারবো না, বা আমি হিদায়ত হব না আপনাদের ভালোবাসায়। আল্লাহ বলছেন আমি চাইলে হবে, কথা বলেন না কেন? বাংলাদেশটাকে দুটা গ্রুপ নষ্ট করে দিচ্ছে, দুটা গ্রুপ। ওটা দুনিয়ায় আজকে বসনিয়া, চেসনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, প্যালেস্টাইন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, ভারত, সিরিয়া, কাশ্মীর, একটা রাষ্ট্র নাই যেখানে মুসলমানেরা জালেমের জুলুমের শিকার না। ঠিক বললাম না? ওটা দুনিয়া যখন বিষাক্ত, ওই সময় বাংলাদেশে দুটা গ্রুপ ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। একটা গ্রুপ সুশীল সমাজ নামদারি, প্রগতিশীল নাস্তিক্যবাদকে যারা সমর্থন করে, তারা সুকৌশলে আমাদের ইউনিভার্সিটির যুবক জেনারেশনকে ডিভাইডেড করে ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, কথা বলেন না কেন? কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে দাড়ি রাখতে পারে না, দাড়ি রাখলে জঙ্গি, পাঞ্জাবি পড়তে পারে না, তালেবান হয়ে যায়, টাকনোর উপরে প্যান্ট পড়তে পারে না, তাকে পিটাইয়া মাইরা ফেলা হয়, কথা বলেন না কেন? একটা গ্রুপ, যেমন এই গ্রুপে বর্তমানে যোগ দিয়েছেন আমাদের ডক্টর জাফরুল্লাহ স্যার, সম্মান করে বলছি। আর আরেকটা গ্রুপ আছে আশিক রসুল নামদারি ভণ্ডপীর, আছে না খানকায় বৈশাস, পীরের অভাব নেই বাংলাদেশ, এত পীর থাকতে দেশের এত অবস্থা খারাপ কেন? মনে রাখবেন মুসলমান শোনো কথা, ইসলাম এত সহজ জিনিসের নাম নয় যে চাইলাম আর জান্নাতে চলে গেলাম। আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এত সহজ জিনিস জান্নাত, এত সহজে জান্নাত, অথচ তোমাদের আগে যারা চলে গেছে এদের মতো জুলুম নির্যাতন তোমার উপরে চলে নাই, সোজা সোজা জান্নাত, এত সহজ নয়। আমি ওলামায়ে কেরামকে বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন না? ছিলেন না? এতটুকুনি কথা বলেন না কেন? তিনি এই মসজিদের খতিব ছিলেন না? ছিলেন না? ওনার দুটা মাদ্রাসা ছিল, মাদ্রাসায় দারুল আরকাম, মাদ্রাসায় সুফা, এই মাদ্রাসার শিক্ষকও তিনি ছিলেন। ঠিক বললাম না? তিনি ইমাম ছিলেন, খতিব ছিলেন, শিক্ষকও ছিলেন, এ দায়িত্ব শেষ? তাহলে আমরা তো ইমাম, খতিব আর শিক্ষক, এরপরে তো আমাদের কোনো দায়িত্ব নাই। নবীজি যেমন মসজিদের ইমাম ছিলেন, তিনি যুদ্ধের ময়দানে সেনাপতিও ছিলেন। এই সুন্নত নাই কেন আপনার কাছে? রসুল সুতার টুপিও পরেছেন, প্রয়োজন বোধে লোহার টুপিও পরেছেন, এই সুতার কাপড়ও পরেছেন, প্রয়োজন বোধে লোহার কাপড়ও পরেছেন। যেই নবীজি মসজিদের ইমাম ছিলেন, মাদ্রাসার শিক্ষক ছিলেন, তিনি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিলেন, ছিলেন না? ছিলেন। কতগুলো মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল যে প্রেসিডেন্ট ছিলেন তার সংসদ ভবনটা কোথায় ছিল?
কোথায়? কিছু বলতে পারে না। কোথায়? মসজিদে। তাহলে আপনাদের এই পুরা ফেনী এলাকায় এখন আপনারা উঠেন এখান থেকে চারজন, উঠে পুরো ফেনী এলাকা মোটরসাইকেল দিয়ে ঘুরবেন, ঘুরে দেখবেন একটা মসজিদ খোলা নাই, সব তালা দেওয়া। কথা বলেন না, মসজিদ তালা কেন? মসজিদ কি গুদামঘর? তালা দেওয়া কেন? যে আমরা নামাজ পড়ি, নামাজ পড়বার জায়গা মসজিদ না, নামাজ পড়বার জায়গা মসজিদ শুধু নয়, আল্লাহ বলেছেন যারা মুসলিম তাদের জন্য গোটা জমিনটা নামাজের জায়গা, যেখানে নামাজের সময় হবে সেখানে নামাজ পড়বে, বিমানে যদি থাকে সময় হয়ে যায় ওখানে নামাজ পড়বে, পানির নিচে যদি ডুবন্ত থাকে ওয়াক্ত হয়ে যায় ওখানে নামাজ পড়বে। ঠিক বললাম না? জায়গার প্রয়োজন নাই, যেখানে চাইবে ওখানে সালাত পড়বে। তাহলে মসজিদের প্রয়োজনীয়তাটা কি? মসজিদের প্রয়োজনীয়তা ছিল যেই মসজিদ থেকে নামাজ কায়েম হয় এই মসজিদ থেকে রাষ্ট্র পরিচালিত হবে, ঠিক কিনা বলেন? মসজিদ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে। যেদিন আমরা মসজিদকে আলাদা করে দিয়েছি রাষ্ট্র থেকে, এই দিনে আমাদের কপালে বিপদ আসছে। কি সুন্দর মুসলমানরা, আমাদের উমর, আমাদের আর কলিজার টুকরো উমর, কলিজার টুকরো আবু বকর, তো আবু বকর উমর কি শুধু খুরমা পুলো জিলাপি খাইছে? আমার কথা রাগ করতেছেন আপনারা? করলে কি তো একদিনই তো, রাগ করলে আর কি আমার একে পাওয়া যাবে নাকি? শোনেন, এই যে কোরআন শরীফ, এটাকে আপনারা বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, এই কোরআন শরীফকে বানিয়েছেন জানাজার জিয়ারত করবার বই, এই কোরআন শরীফকে বানিয়েছেন শবে বরাত আর শবে কদরে খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছেন মুখস্ত করে তারাবি পড়াবার বই, কোরআনকে মনে করেছেন কেউ মইরা গেলে তার বাড়িতে দশজন মিললে খতম পড়া 300 টাকা করে পাওয়ার বই। কথা বলেন না কেন? এই জন্য কোরআন শরীফ। এই কাচ্চালা তো আর কোনো কাজ দেখি না করতে, কেমনে বুঝায় ইসলামটা? এই কাজের জন্য যদি আল্লাহ কোরআন দিতেন তাহলে 30 পারার দরকার ছিল না, 5 পৃষ্ঠাই যথেষ্ট। তাহলে বিশাল কোরআনে কি আছে? এই যে 114টা চ্যাপ্টার আছে, অধ্যায় আছে কোরআনে, কেন? এখানে কি বলেছেন আল্লাহ? বলছেন কোরআনে কারিমের 13 নম্বর পারার 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন একটা বাস্তবিক লাইট, কোরআন একটা বাস্তবিক ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, তোমরা সিস্টেমে অন্ধকারে লাগাইয়া দাও, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। আজকে মসজিদ আছে, মাদ্রাসা আছে, মাদ্রাসার গেটের সামনে যাত্রা গান হয়, মসজিদের সভাপতি উনি যাত্রা গানের সভাপতি হয়, তাহলে ইসলামটা কই গেল? আমার বুঝান আপনারা, আমার কথা শোনেন, আমি দেখতেছি কোরআন হাতে নিয়ে বলছি, আপনাদের পায়ে ধরে বলি, আপনাদের বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, আমার কোনো আপত্তি নেই, আলেম বানান, হাফেজ বানান, আল্লামা বানান, শাইখুল হাদিস বানান, মুফতি বানান, খতিব বানান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার ছেলেকে পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, মাস্টার্স করান, এমফিল করান, ট্রিপল এম এ করান, পিএইচডি করান, তাকে বিসিএস ক্যাডার বানান। কথা বলেন, আপনার ছেলে আলেম, আপনার ছেলে হাফেজ, ও যদি আপনার জেলার এসপি হয় আর যাই হোক এই জেলায় তাফসির বন্ধ হবে না। কেমনে বুঝাই দিন আমি জানি না, আমার ছেলে খুব ভদ্র আলেম, খুব আল্লাহওয়ালা, তো ভদ্র রে মসজিদে রাখতে কইছে গেডা, ভদ্রতে মসজিদে থাকবে কেন? ভদ্র তো থাকবে সাব রেজিস্টার অফিসের সাব রেজিস্টার, ভদ্র থাকবে ইউএনও টিওনো, ভদ্র থাকবে এই থানার ওসি, তাহলে ফাইল ঠেকাইয়া ঘুষ খাবে না। কথা বলেন না কেন? রাখছেন মসজিদে, মসজিদ তো ঘুষ খাওয়ার জায়গাই না, ঘুষ দেয়নি কেউ, তাহলে এখানে থেকে লাভ কি? এখানে কিসের পরেশগারি তোমার? এখানে তো খাওয়ার সিস্টেমই নাই, তুমি যে আলেম, তুমি যে ভদ্র, তুমি যাও মন্ত্রণালয়ে, তুমি যাও সচিবালয়ে,
তুমি হও এসপিআর ডিসি এডিশনাল ডিআইজি ডিআইজি আইজিপি হও, তখন দেখব বান্ডিল পাইলে জিব্বা ঠিক থাকেনি। যদি থাকে তুমি মুত্তাকিব, আর না হয় তুমি চরম বটপার। ঠিক কিনা বলেন? আপনি আলেম, আপনি বলেন আমি খুব ভালো, আমার মেয়ে পর্দা করে। আরে আপনি আলেম তো আপনার বউ আর আপনার মেয়ে তো পর্দা করবেই। হ্যাঁ, মাদ্রাসায় পড়ে মেয়ে, আমি পর্দা করি, তো তোমার পর্দার এটার কোনো গুরুত্বই নাই। তুমি মাদ্রাসায় পড়ো, পর্দা না করলে তো মাদ্রাসায় ঢুকতেই পারবে না। কথা বলো না কেন? তুমি মাদ্রাসায় পড়ো ছেলে, আমি দাঁড়িয়ে রেখেছি, আমি পাঞ্জাবি পরি, তোমার এটা কোনো গুরুত্বই নাই। তুমি মাদ্রাসায় প্যান্ট শার্ট পরে যাইতে পারবে না। কথা বলেন না কেন? মাদ্রাসার সিস্টেমই হচ্ছে পাঞ্জাবি, তো তোমার এটার কোনো গুরুত্ব নাই। যদি কোনো ইংলিশ মিডিয়ামের একটা ছেলে, ইউনিভার্সিটির একটা ছেলে, সে যদি বলে আমি দাঁড়িয়ে রেখেছি, আমি পাঞ্জাবি পরেছি, তাকে পুরস্কার দেওয়ার দরকার, কারণ তার আবহাওয়া অনুকূলে নয় প্রতিকূলে। ইসলাম শিখাচ্ছে না? কোথায় ইসলাম, কোথায় চিন্তা আমাদের? এজন্য আপনাদেরকে বলবো, পেটে পাথর বাঁধেন, মাসের পর মাস না খেয়ে থাকেন, আপনাদের বাচ্চাদেরকে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠান। আমি চাই এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে আপনার থানার ওসি উনি জেনারেল শিক্ষিত ওসি হবেন, আবার নামাজের সময় হয়ে গেলে তার সঙ্গী সাথে নিয়ে ইমামতি করবেন। হবেন প্রেসিডেন্ট হবেন, তিনি জাতীয় মসজিদের ইমাম হবেন, খতিব হবেন। কথা বলেন না কেন? মদিনার রাষ্ট্রের ইমাম, মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি ছিলেন, তিনি মদিনার মসজিদের ইমাম ছিলেন। হ্যাঁ, তো আপনার নাই কেন? কেন নয়? ইসলামটাকে কি মনে করেছে আমরা জানি না। সব বিজনেস চলতেছে শুধু পেট, বম্বাস্টিক মার্কা পেট, খাওয়ার ঘুমাও, ইসলাম তো চলে যেতেছে খবর নাই। শোনেন, চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেই, এই পৃথিবীর একজন বিশ্ববিখ্যাত সন্ত্রাস ছিলেন, সন্ত্রাস ডাকাত, যার নাম উমর ইবনুল খাত্তাব, বিশ্ববিখ্যাত সন্ত্রাস, যার কাছে মাথা কাটা ডালভাত, বলবেন টাকা নেও, সকালে মাথা লাগবে না, বিকালে কাইটা এনে দিয়ে দিব। ঠিক বললাম না? যে লোকটা রসুল পাকের মাথা কাটতে গিয়েছিল, এ সাধারণ পাবলিক, কথা বলেন না কেন? সাধারণ, যে লোকটা রসুল পাকের মাথা কাটতে চাইল, ওই লোকটা তো মাথা কাটলো না, বরং পুরা জিন্দগিটা রসুল পাকের কদমে ছেড়া দিল। এই অমর হয়ে গেলেন মদিনার রাষ্ট্রের এক যুগের খলিফা, প্রেসিডেন্ট। আপনাদের কাছে জিজ্ঞাসা, আমার এই পৃথিবীর কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট না, স্টুডেন্ট অত ছিল গরু রাখাল, এই উটের রাখাল, অমর ছিল উটের রাখাল আর ডাকাত, বানায় দিলেন আল্লাহ প্রেসিডেন্ট। কোনো ইউনিভার্সিটিতে পড়ছে? হ্যাঁ, পড়ে নাই। তিনি হার্ভার্ডে পড়েন নাই, তিনি স্ট্যামফোর্ডে পড়েন নাই, কুইন মেরিতে পড়েন নাই, তিনি মেট্রোপলিটনে পড়েন নাই, তিনি ইস্ট ওয়েস্টে পড়েন নাই, তিনি বাংলাদেশের নর্থ ডানে পড়েন নাই, নর্থ সাউথে পড়েন নাই, তিনি কোনো জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন না, বরং তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের কাছে পড়েছিলেন আল কোরআন। কথা বলেন না কেন? তিনি যে আল কোরআন পড়ছেন, আমরা কি অন্য কোন আল কোরআন পড়ি না? এই আল কোরআন, তিনি যদি এই আল কোরআন পড়ে ইমামতিও করলেন, মাদ্রাসায়ও পড়ালেন, রাষ্ট্রপ্রধানও ছিলেন, প্রেসিডেন্টও ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, এত কাজ যদি তিনি করতে পারছেন, তো আপনিও তো 16 বছর পড়েন, তো আপনি পারেন না কেন? কথা বলেন না কেন? সমস্যা কোথায়? শুধু মসজিদ মাদ্রাসায় বৈশা থাকো, আমার রাষ্ট্র দিয়ে দিয়েছে চোর ডাকাতদের হাতে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আর একটু সামনে বইলে দিই, কষ্ট পাচ্ছেন? একটু হাত দেখান তো, কে কে কষ্ট পাচ্ছেন? খাইছে আল্লাহ,
কষ্ট আছে শুনো আপনাদের এলাকায় ইমাম আপনাদের এলাকায় মসজিদে ইমাম রাখেন না কথা কোন না কেন ইমাম রাখবার সময় কি দেখেন না যে ইমাম আমানতদার কিনা দেখেন নি কথা কয় না আমানতদার দেখেন না ইমাম ভদ্র কিনা দেখেন না ইমাম ভালো মানুষ কিনা দেখেন না সব দেখেন ইমাম রাখেন যদি শুনেন ইমাম চুর রাখবেন সত্য কথা বলবেন রাখবেন শুনেন যদি ইমাম ডাকাত শুনেন যদি ইমাম ফ্যান্সি ডিল ব্যবসা করে কালবারে টাকা মারছে রাখবেন না কেন কেন না ওর চরিত্র ঠিক নেই এই তো হ্যাঁ আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আপনার এলাকার মসজিদের তিন চার পাঁচশো জন মুসল্লির ইমাম আমানতদার না হলে ইমামতি চলে না ডাকাত হলে ইমামতি টিকে না চুর হলে ইমামতি টিকে না ফেন্সিডিল ব্যবসায়ী হলে ইমামতি টিকে না তিন চারশো জন মসজিদের মুসল্লির ইমাম আমানতদার না হলে যদি ইমামতি টিকে না যিনি ষোলো কোটি মুসলমানের ইমাম হবেন অবশ্যই তাকে মসজিদের ইমামের চাইতে বড় আমানতদার হওয়া লাগবে বুঝেন না বাংলা কথা তিন চারশো জন মুসল্লির ইমাম আমানতদার না হলে চলে না তাইলে আপনারা বুট দিয়া চুর ডাকাত ফেন্সিডিল ব্যবসায়ী আবা ব্যবসায়ী দুর্নীতিবাজদেরকে যারা ইমাম বানাইছেন ইমামও যাবে জাহান্নামে আর মুসল্লি যারা বুট দিয়ে ইমাম বানাইছে তারাও যাবে জাহান্নামে ঠিক কিনা বলেন ইমামতি পাইছেন সহজ ইসলাম আমরা এগুলাতে নাই আর মসজিদ মাদ্রাসাতে সুবহানাল্লাহ 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 ইসলাম আমার জানি আমার কথা আপনাদের কষ্ট লাগবে আমি জানি আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ মনে করেন আপনাদের ফেনী থেকে একটা বাস গাড়ি যাবে ঢাকা শহরে কোথায় যাবে কি গাড়ি সবাই বলেন না সিট আছে ৪০টা কয়টা সবাই বলেন ৪০টা সিটের গাড়ি যাবে ঢাকা প্যাসেঞ্জারের ৪০টা সিটের ১০টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত ১০ জন শায়খুল হাদিস আরো ১০টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত ১০ জন পীর কয়টা গেছে সবাই বলেন আরো ১০টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত ১০ জন আল্লামা খতিব আরো ১০টা সিটে বসেছেন বিশ্ববিখ্যাত ১০ জন মুফতি কথা বলেন গাড়ির ৪০টা সিটে শেখুল হাদিস আল্লামা পীর মুফতি বড় বড় আলিম ৪০ জন গাড়ির ভিতরে বসেছেন ৪০টা প্যাসেঞ্জারের সিট ফিল আপ আপনাদের কাছে আমার জানার বিষয় এই গাড়ির মতো বরকতি ভালো গাড়ি কি আর আছে কথা বলে যে গাড়ির প্যাসেঞ্জারের সিটে শেখুল হাদিস বসাব আল্লামা বসাব পীর বসাব বুজুর্গ বসাব মুফতি বসাব সবাই বসে বসে কেউ আল্লাহর নামের জিকির করে কেউ তো কোরআন তিলাওয়াত করেন কেউ তাসবি পড়েন যার যার মতো করে আল্লাহর নামের জিকির চলতেছে কোথায় বসে আরে বাসে না প্যাসেঞ্জারের সিটে কোথায় বসে প্যাসেঞ্জারের সিটে বসে সবাই জিকির করেন গাড়ি যাবে ঢাকা সবাই যখন প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে যাচ্ছে গাড়ি চলতে লাগলো ঢাকার পথে কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসায় রাখছেন ড্রাইভার হলো একটা মাতাল কি মাতাল ড্রাইভার মাতাল আর প্যাসেঞ্জারের সিটে আল্লাহওয়ালা সব আল্লাহওয়ালা
প্যাসেঞ্জারের সিটে বসে সবাই জিকির করে যায়, ড্রাইভিং সিটে মাতালকে বসাইয়া রেখেছে। মাতাল ড্রাইভার যখন গাড়ি চালায়, চালাতে চালাতে মেঘনা নদীর সামনে ব্রিজে যাওয়ার পরে মেঘনা ব্রিজে গাড়ি না উঠাইয়া মাতাল ড্রাইভার গাড়ি মেঘনা নদীতে ছাইড়া দিছে। মেঘনা নদীতে গাড়ি যখন ছাইড়া দিল, গাড়িও ডুবেছে, গাড়িও ভাঙছে, ড্রাইভারও মরেছে, কিন্তু প্যাসেঞ্জারের কিছু হবে না। কয় হবে? ওমা হবে না? কয় হবে? হবে পিসা বুঝুন না, পিসাব তো মুফতি সাহেব সব সমস্যা সমস্যা ড্রাইভার মাতাল সব তো ঠিক আছে, ড্রাইভার মাতাল সব গেছে গা, ঠিক না? সুতরাং ফেনী থেকে ঢাকা পর্যন্ত বসতে হলে প্যাসেঞ্জারের সিটে বসে জিকিরি করে লাভ নাই। গাড়ি যদি ভালো রাখতে হয়, 40 জন প্যাসেঞ্জার যদি ভালো থাকতে হয়, ড্রাইভিং প্যাসেঞ্জারের সিটে বসে জিকিরি করে লাভ নাই। ভালো অবস্থায় সবাই পৌঁছতে হলে আগে ড্রাইভার ড্রাইভিং সিটের মাতাল ড্রাইভারকে পাল্টাও। এই কথা যদি বুঝেন, 18 কোটি মুসলমানের ড্রাইভিং সিটে মাতালকে বসাইয়া খানকায় বসে জিকির করে লাভ নাই, মাদ্রাসায় বসে হাদিস পড়ে লাভ নাই, মসজিদের কর্নারে বসে তাসবিহ টিপে লাভ নাই। ওই মাতাল ড্রাইভার যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ড্রাইভারও মরবে, 16 কোটির গাড়িও ভাঙবে, 18 কোটিও ডুববে। আপনি পীরও যাবেন, মুরিদও যাবে, খানকাও যাবে, মাদ্রাসাও যাবে, মসজিদও যাবে। সুতরাং 18 কোটি প্যাসেঞ্জারের গাড়িকে যদি বাঁচাতে হয়, ড্রাইভিং সিটে বসে জিকিরি করে লাভ নাই, আগে 18 কোটি প্যাসেঞ্জারের ড্রাইভিং সিটের মাতালকে পাল্টা। ওয়াজ বুঝেন আমার না? বুঝেন না মনে হয়, কারণ আসি নাই তো কোনোদিন, বুঝবেন না আমার কথা। বুঝেন আমার মুসলমান বন্ধুগণ? সুতরাং সমাজকে পরিশুদ্ধ করতে গেলে অল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট গসপেল বাইবেল গীতা বেদ ত্রিপিটক সেকুলারিজম কমিউনিজম মার্ক্সবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র কোন তন্ত্র মন্ত্র দিয়ে সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না। এই সমাজের মানুষের চরিত্রের যদি পরিবর্তন করতে হয়, একমাত্র আল কোরআন ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। কণ্ঠে কিনা কিন্তু আজকে তো কোরআনের কথা বলা যায় না, শুনেও না কেউ, খালি বাধা দে, মায়ের খালি মায়ের, ঠিক বললাম না? শুধু গুরুস্থানের ওয়াজ করেন আর কিছু না, গুরুস্থানের ওয়াজ। কোরআন শরীফ শুধু গুরুস্থানের জন্য নাজিলিছে। ইমাম সাহেব একবার ছিল রাগি মনে হয় আপনার ফেনীর ইমাম সাহেব, আজকে আল্লাহ যা করে সুদের বিরুদ্ধে ওয়াজ জুম্মায় না মাদুবান সল্লিকে সুদের বিরুদ্ধে ওয়াজ ছাইরা দিছে। ডাইন দিকে তাকায় দেখা সভাপতি, এলাকার সব থেকে বড় সুদের কারবারি ইমাম সাহেবকে আল্লাহ রে আল্লাহ চাকরি তো গেছে গা, করলামটা কি আজকে? যাক তাহলে যারা ঘুষ খায় এদের বিরুদ্ধে ওয়াজ হবে না। আমাদের বইল ঘুষের ওয়াজ শুরু করছে, বাম দিকে তাকায় দিকে সেক্রেটারি সাবেক দারোগা কি ঘুষ খাইতে খাইতে আপনাদের রোডের সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের ওর দেখো খাইছে, ঠিক কিনা বলেন? গভীর রাত্রে রাস্তায় হাইওয়ে গাড়ি থামায়, হাইওয়েতে গাড়ি থামো স্যার সমস্যা কি? গাড়ি কাগজ দেখা, কই জানি কাগজ ঠিক আছে তো? কই ঠিক আছে স্যার, সব ঠিক তো? তো ড্রাইভিং লাইসেন্স কা আছে স্যার? 500 টাকা দে কমা, কাগজ দিলেন, কাগজ বললেন, কাগজ দেখাইলাম ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে, 500 টাকা দিমু কেন? ক
কত গাড়ির লাইটের পাওয়ার বেশি। চিন্তা করছেন ও ইমাম সব চিন্তা করছে, আল্লাহ খাইছে রে, চাকরি তো দেখতেছি নাই, তো এটাও বাদ। তাইলে যারা পাবলিকের জমি দখল করে বিধবার ভাতার টাকা মাইরা খায়, রাস্তা ছোট কইরা দেয়, এর কাছ থেকে টাকা খায়, ওর কাছ থেকে টাকা খায়, এদের বিরুদ্ধে একটা ওয়াজ কইরে দিই, সামনে তাকায় দেখে ক্যাশিয়ার সাবেক চেয়ারম্যান, সব না আবার ভালো মানুষ আছে, বেচারা খাইতে খাইতে এতিমের টাকা, বিধবার টাকা, বৃদ্ধের টাকা, কালবাড়ের টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা সব খায়া শেষ। ইমাম সাহেবকে চাকরি তো নাই, তাইলে আল্লাহ মাফ করো, গুরুস্থানের ওয়াজ করি, সব বাদ দিয়ে গুরুস্থানের ওয়াজ শুরু করে দিছি। গুরুস্থানের ওয়াজ যখন শুরু করছে সভাপতি কয় মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সেক্রেটারি কয় আলহামদুলিল্লাহ খুব মজার ওয়াজ, শান্তি হইতেছে, ক্যাশিয়ার কয় জাযাকাল্লাহ হুজুর যে ওয়াজ করছেন, আগামী মাসে 500 টাকা বেতন বাড়াইয়া দিলাম। আল্লাহ কয় ইমাম সাহেব 500 টাকা পাইছো না, কবরে আসো তোমার খবর আছে, কথা বলেন না কেন? আমার কথা মনে হয় রাগ করতেছেন আপনারা, শোনেন, এই দেশ থেকে যারা ইসলামকে মুছে দিতে চান আপনাদেরকে একটা সুসংবাদ শোনাইয়া দিই, সুসংবাদ দুঃসংবাদ না, এই ভারতের এশিয়া মহাদেশের শুনে রাখবেন মুসলমান, ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর রাবাত পর্যন্ত 850 বছর শাসন করেছে মুসলমানেরা, মুসলমানেরা যদি পরধর্ম সহিষ্ণুজাত না হত এই ভারতবর্ষে হিন্দুদের একটা টিকিও খুঁজে পাওয়া যেত না, আমরা এমন জাত না। শুনেন, আমাদেরকে তো দুঃখ লাগে কথাগুলা, কেউ কিছু কইলে কই ঘাড় ভাঙ্গে দিব, কেমনে কইব হাত ভাঙ্গে বলে দিব, বুড়ি গঙ্গা বাসায় দিব, মনে হইতেছে আমরা এই দেশের রোহিঙ্গা, কথা কেন গেল, আমরা অনেক বাইশাইছি এই দেশে। শোনেন, এই দেশের সমৃদ্ধ ইতিহাস মুসলমানদের ইতিহাস, এই দেশ মুসলমানেরা বেশি আসে নাই, সুতরাং যারা এই দেশের মুসলমানদেরকে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সন্ত্রাস আর জঙ্গি সাজাতে চায়, আল্লাহর কসম বিশ্ব নবী সন্ত্রাস না, ওলামায়ে কেরাম জঙ্গি না, মাদ্রাসা মসজিদে বোমা পাওয়া যায় না, ইসলামী আন্দোলনের কর্মীরা তালেবান হয় না, যারা গালি দিয়েছে ওরা পিতৃ পরিচয়হীন হারাম জাদা, হারাম জাদা, হারাম জাদা, ঠিক কি নজর রাখান, বুঝেন আমার কথা, সমাজে অন্যায় চলবে না, সব বাদ দিতে হবে, এই জন্য মনে রাখবেন মুসলমান, এই দেশ মুসলমানদের দেশ, সবাই বলেন আলিম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গজ কুতুবের দেশ, শাহজালাল শাহপরানের দেশ, 360 আউলিয়ার দেশ, 12 আউলিয়ার দেশ, এই দেশের ভিতরে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায়, মুসলমানদের হাত আর কার ভেঙ্গে দিতে চায়, এই দেশে 30 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, টান দিয়ে জিহ্বা কেটে ফেলে দেবে, জিহ্বা কেটে দেবে, কি ভাবছেন, যা মুখে আসে তাই বলতে শুরু করেছে, মনে করেছেন কেউ কিছু বলবে না, সবাই ভয় পায়, পাগলে না কি কথা কয়। এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ মনে রাখবেন, আল্লাহ বলেছেন যারা আমাকে গালি দেও তোমাদেরকে মাফ, যারা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো তোমাদেরকেও মাফ, যারা কোরআনকে ডাস্টবিনে ফেলো তোমাদেরকেও মাফ, কিন্তু আমি যাকে বন্ধু বানিয়েছি সেই বিশ্ব নবীকে কেউ যদি গালি দেয় তাকে দুনিয়ায়ও মাফ নাই আখেরাতেও মাফ নাই। যুবকদেরকে বলতে চাই, যুবক
তোমার কি ভাল লাগে না? টুপিটা মাথায় দাও, মাথায় দাও না কেন, পাঞ্জাবিটা পরো, মুখে দাঁড়ি রাখো, আসো না একসাথে যাই না মাঠে, মাজ আর মুআউযের মতো আমরা প্রতিযোগিতা করব জিহাদের জন্য। আল্লাহ বলছেন, গোলাম তুই রাস্তায় নেমে যা, রাস্তায় নেমে আমার নামে তাকবীর দে, আল্লাহু আরশিস্তাওয়া, আমি তো আরশে আজিমে থাকি, তুই যখন মাঠে নেমে যাবে আমি আরশে আজিমে থাকি না, মিন হাবলিল ওয়ারিদ, তোর ডানে তোর বামে তোর সামনে তোর পিছনে দাঁড়িয়ে আমি আল্লাহ তোর পক্ষে স্লোগান দে। আল্লাহ ঈশ্বর ভয়, আমি বুঝি না আপনারা কেমনে ভয় পান। আচ্ছা বলেন তো, হায়াত মত কার হাতে? তাহলে ভয় করতে কি লজ্জা হয় না? হয়, কোন দুনিয়ায় আইছি রে আল্লাহ, হায়াত মত যেহেতু আল্লাহর হাতে, আপনি সত্য উচ্চারণ করতে কোনো ভয় আছে? ইমাম সাহেব চাকরি চলে যা যাজ্ঞা, আল্লাহ বলছেন অবিসামা এ রিস্ক কখন, তোমাদের রিজিক তো আসমানে, চাকরি যাবে গ্রামের মসজিদের, আমি দিয়া দিব কেন্দ্রীয় মসজিদের, ঠিক না বলেন? সত্য বলা লাগবে তোমাকে বেঁচে থাকতে হলে। সুতরাং আমার মুসলমান বান্দাগণ, এই সমাজের ভিতরে কিছু বললেই আমাদেরকে জঙ্গি তালেবান বলা হয়। মনে রাখবেন, মোগলবাদ জঙ্গিবাদ তালেবান যাই গালি দেওয়া হোক, আমরা কিন্তু এই দেশের টাকা বিদেশে পাঠাই নাই। যারা বাংলাদেশের পাবলিকের ট্যাক্সের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানায়, এরা হলো 2021 সালের সব থেকে বড় রাজাকার ছিলেন না? কষ্ট পান আমার কথায়? পাইতে তো পারেন, জানি না। আমার মুসলমান বান্দাগণ, এই জন্যে আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেছেন যারা আমার নবীকে গালি দিবে তাদের হাত ভেঙে দেব। কে বলেছেন? আল্লাহ বলেছেন যারা আমার নবীকে গালি দিবা, আবু লাহাবের হাত, তাব্বাতিয়াদা আবি লাহাব, আবি লাহাবের হাত যেইভাবে আমি আল্লাহ ভেঙে দিয়েছি, যারা আমার নবীকে গালি দিবে তোমরা হাত ভাঙ্গা বুড়ি গঙ্গা ফালানো লাগবে না, আমি এমন হাত ভাঙ্গা দিব ফেরাউন নমরুদের চাইতে আরো কঠিন শাস্তি দিতে পারি, ঠিক কিনা বলে? হাত ভাঙ্গা দেবে। তাহলে শুনেন, সামনের দিকে যাই, কারণ 11টায় যেতেছে গা। আমার বন্ধুগণ, বিশ্ব নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের আয়াত নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, বন্ধু আপনি আত্মীয় স্বজনের কাছে দিনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন বন্ধুরে তাওহীদের দাওয়াত দেন। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত দেন। তাওহীদ মানে এক, একত্ববাদ, বুঝেন তো? এক আল্লাহর দাওয়াত দেন, পাবলিককে মূর্তি পূজার বিরুদ্ধে বুঝান, মূর্তি পূজা করা যাবে না, পাথর পূজা করা যাবে না, আকাশের পূজা করা যাবে না, চন্দ্র সূর্যের পূজা করা যাবে না, তাওহীদের দাওয়াত দিলে মূর্তির বিরুদ্ধে কথা আসবেই। সুতরাং মূর্তির বিরুদ্ধে কথা বললে যাদের গায়ে লেগে যায়, মনে রাখবেন এখন তোর আবু জাহাল নাই, বর্তমান জমানায় যারা আছে ওরা হলো আবু জাহেলের নাতি পুতি। নবীজির জমানায় আবু জাহাল ছিল, ও ছিল এনালগ আবু জাহাল, এনালগ আপডেট ছিল না, কারণ রসুলে পাককে দিনের বেলা গালি দিত আর রাত্রেবেলা তার আগে কোরআন তেলাওয়াত শুনত, ঠিক নেই? আর বর্তমান জমানার আপডেট আবু জাহেল এমন হয়েছে, দিনের বেলাও গালি দেয় রাত্রবেলা পিটায়, সুযোগ পাইলে গুম করে খুন করে, লাশও পাওয়া যায় না। আল্লাহ বললেন বন্ধু দিনের দাওয়াত দেন, বিশ্ব নবী দিনের দাওয়াত শুরু করে দিলেন, সাফা পাহাড়ে আরোহণ করলেন। নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য সকালবেলা ডাক দিয়ে বললেন, ইয়া সাবাহা, মক্কার কোরাইশেরা কোথায় আছো? আসো, আমি সাফা পাহাড়ে উঠেছি, তোমাদেরকে একটা সংবাদ দিতে চাই,
বিশ্ব নবীর কথা শুনে মক্কার সকল নেতার লিডার সাফা পাহাড়ের কাছে চলে গেল। যারা যেতে পারলো না তারা প্রতিনিধি পাঠায়া দিল। বিশ্ব নবী পাহাড়ের উপরে উঠে সবাইকে ডাক দিয়া বললেন, শোনা, আমি যদি তোমাদেরকে বলি এই মুহূর্তে তোমাদের বিরুদ্ধবাদীরা, তোমাদের প্রতিপক্ষ তোমাদের উপরে আক্রমণ করবে, আঘাত করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকল কোরাইশরা এক বাক্যে ডাক দিয়ে বলেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কোনো কথা বলতে দেরি হবে, আমাদের মানতে দেরি হবে না। বিশ্ব নবী বললেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা, মূর্তি পূজা করা যাবে না। এইভাবে যখন বক্তৃতা করলেন, নবীজির বক্তৃতা শেষ হয় নাই, মক্কার মানুষ তখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায় নাই। এমন সময় নবীজির আপন চাচা আবুল হাব দাঁড়াইয়া গেল হাতে পাথর নিয়ে, ডাক দিয়া বলল, তাম্বাল্লা কায়া মুহাম্মদ আলি হাদা জামাতানা দাওতানা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোর সারাদিন ধ্বংস হয়ে যাক, তুই ধ্বংস হয়ে যা, এই জন্য কি আমাদেরকে দাওয়াত করে একত্রিত করলি, এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য কি আমাদেরকে আনলে? তোর আল্লাহ একটা পাগল, তুইও আরো বড় পাগল। সবাই বলেন না, নাউজুবিল্লাহ। মক্কার মানুষ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই এখন পর্যন্ত। মক্কার মানুষ নবীজির ওয়াজ শুনে কোনো কিছু বলে না। সবার আগে বিশ্ব নবীকে গালি দিল যে, বাধা দিল যে, সে কি কথা বলেন না, শুধু চাচা, শুধু আপন চাচা, বিয়াই বিয়াই। নবীজির দুইটা মেয়ে, দুইটা মেয়েকে আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। বিয়াইও চাচাও। আরেকটা বড় পরিচয়, সেটা হচ্ছে নবীজির ঘরের লোক। চাচা কি বাইরের লোক না, ঘরের লোক? তাহলে যেই ব্যক্তি সর্বপ্রথম দিনের দাওয়াতে বাধা দিল, সে বাহিরের লোক না ঘরের লোক? কথা বলেন না কেন? আজকালকে আমরা দিনের দাওয়াত দেই, যারা দিনের দাওয়াত দেয় পাবলিক আমাদেরকে বাধা দেয় না, আমাদেরকে সর্বপ্রথম বাধা দেয় আমাদের মতো পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা ঘরের লোক। ওই যে আগের সিস্টেমটা বুঝেন না মনে হয়? আচ্ছা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী দাওয়াত দিলেন, আল্লাহকে গালি দিল, বিশ্ব নবীকে গালি দিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে গালি দিয়েছে আমার চাচা, আমার যাই আসে না, অগমনি, আমাকে মারতে চাইছে আমার যাই আসে না, আমার দাড়ি ধরে টেনে হেঁচড়ে ফেলে দিয়েছে আমার যাই আসে না, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে পাগল বলে গালি দিয়েছে আমার সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধুরে, আমাকে গালি দিয়েছে আমারও যায় আসে না, আমার কোরআনকে গালি দিয়েছে আমার যায় আসে না, কিন্তু বন্ধু, যারা তোমাকে গালি দিয়েছে সে ঘরের লোক হোক আর যাই হোক, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব না। কে বলেছেন? আল্লাহ। ছেড়ে দেব না। নবীজি দিনের দাওয়াত দিলেন, আল্লাহ সূরা লাহাব নাজিল করে বললেন, বন্ধু, আমি আবুল আহাবের দুই হাত ধ্বংস করে দিলাম, মানে আবুল আহাবকে ধ্বংস করে দিলাম, ও চিরেই সে জাহান্নামে জ্বলবে। পুরা তাফসির করব না, অনুবাদ করে করে যাব। শেষের দিকে আল্লাহ গিয়ে বললেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বললেন, শুধু আবু জাহালকে ধ্বংস করি নাই, আবু জাহালের স্ত্রী উম্মে জামিল, তাকেও আমি আল্লাহ ধ্বংস করলাম। উম্মে জামিলকে কেন আল্লাহ ধ্বংস করলেন? উম্মে জামিলকে ধ্বংস করার দুটা কারণ। উম্মে জামিল গড়ে গড়ে গিয়ে বদনাম করতো, তোমরা কে রে, তোমরা কি চিনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে? চিনো না? ও আমার ভাতিজা এবং আমার জামাই, দুইটা মেয়েকে বিয়ে করেছে, ওকে তোমরা চিনো না, ও খারাপ লোকর ধারে কাছে যাইও না। এইভাবে আমার নবীর বদনাম করতো, দিনের রাস্তায় কাটা ফেলে দিত। আল্লাহ বলছেন, অগো নবীজি, আবুল আহাবকে শুধু ধ্বংস করলাম তা না, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলকেও আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ধ্বংস করে দিলাম। কান সুবহানাল্লাহ। আবুল আহাবের স্ত্রীর বিরুদ্ধে যখন আয়াত নাজিল হইছে, হাম্মালাতাল হাতাব, গরম হয়ে গেছে, কি হয়েছে, কি হয়েছে,
গরম, রাস্তায় সে দুইটা পাথর নিয়েছে, বড় বড় পাথর নিয়ে খুঁজতেছে নবীজি কই। মহিলা, এমন মহিলা বাংলাদেশে আছে? আছে। ওরে আল্লাহ, রে আল্লাহ, খাইছে, হাতে পাথর নিছে, রসুলের পাকে মারবে। দুইটা পাথর নিয়ে রাস্তায় দৌড় শুরু করেছে, এদিকে আমার নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে আবু বকর শুয়ে আছেন। আবু বকরের উরুর উপরে, রানের উপরে বিশ্ব নবী মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেছেন। উম্মে জামিল দৌড়ে যায়, বিশ্ব নবীকে দুনিয়ার জমিন থেকে খতম করে দিবে, হাতের মধ্যে দুইটা বড় বড় পাথর নিয়ে যায়। কাবা চত্বরে গিয়ে দেখে আবু বকর শুয়ে আছে, আবু বকর শুয়ে আছেন, আর কাউকে দেখতে পায় না, দৌড়াইয়া দৌড়াইয়া যাচ্ছে। আবু বকর যখন তাকায়া দেখলেন উম্মে জামিল আসতেছে, নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচি এবং বিয়াইন উম্মে জামিল হাতের মধ্যে দুইটা পাথর নিয়ে আসতেছে, মনে হয় আপনাকে আঘাত করবে, আপনাকে মারবে। পয়গম্বরে আরবি, একজন মহিলা যদি আপনার শরীরে আঘাত করে, এর চাইতে লজ্জার কিছু হতে পারে না, অপমানের কিছু হতে পারে না। আপনি আমাকে বলেন, আমি আবু বকর দাঁড়িয়ে যাই, উম্মে জামিলকে পিটাইয়া ওখান থেকে বের করে দেই। আমার নবী বললেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, আমি বিশ্ব নবীকে আঘাত করে দুনিয়ার জমিন থেকে উঠায় দিবে। তো আমি শুয়ে আছি তোমার রানের উপরে মাথা রেখে, আমি এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধুরে, কোনো বেঈমান বেদ্দিন কাফের যদি আপনাকে মারার জন্য আসে, আক্রমণ করার জন্য আসে, আপনি শুধুমাত্র কেবলমাত্র আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম, এই কোরআন তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ ওই কাফেরদের থেকে তোমাকে হেফাজতের জিম্মাদার নিয়ে নিলাম। কোন সুবহানাল্লাহ, বিশ্ব নবী কোরআন তেলাওয়াত চালিয়ে যেতে লাগলেন, উম্মে জামিল এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে আবু বকরকে ডেকে বলছে, আবু বকর, তুমি এখানে একা একা বসে বসে কি করো, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, কি বলে, আমার রানের উপরে বিশ্ব নবীর মাথা, আমি নবীজিকে দুইটা চোখ ভরে দেখতেছি, নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন শুনতেছি, উম্মে জামিল বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া আমাকে দেখে, নবীজিকে দেখে না, ব্যাপারটা কি? ও যখন দেখে না, আমার বলার দরকার নাই, তিনি বললেন, তুমি যখন হাতে পাত্র নিয়ে আসছো, খুঁজা দেখো কই আছে। তুমি দেখো কই আছে। উম্মে জামিল কুস্তে লাগলো, কিন্তু মুহাম্মদ নাই। আল্লাহু আকবার, নবীজি আসেননি এখানে? আবু বকর কই, কি রে, বুঝতে পারলাম না, ও আমারে দেখে, রসুলের দেখে না কেন, এত জোরে জোরে তিলাওয়াত করেন, আরে তাফসির করতেছে সূরা আল আহাবের, শুনেন, আমারে দেখে নবীজির দেখে না, ব্যাপারটা কি? যা, এটা নতুন কথা নয়, এটা নতুন কথা নয়, মূসা আলাইহিস সালামের জামানায় সেম একটা ঘটনা, কয়েক এক দুই মিনিটে বলি, এটা কোরআনের এই সূরা সংশ্লিষ্ট। ফেরাউন যখন ঘোষণা করলো মূসা পৃথিবীতে আসতে পারবে না, ঘটনা বলছি না, শুধু বুঝাচ্ছি, এই পৃথিবীতে মূসা নামে কেউ আসতে পারবে না, কারণ স্বপ্নে দেখেছে মূসা আসলে তার ফেরাউনই শেষ। কথা বলেন না, এজন্যে ফেরাউনের ছেলেদেরকে শুধু জবাই করে, জন্ম নিলেই মারে, তো যেই বছর জবাই করে মারে, এইভাবে চলতে লাগলো কয়েক বছর, মারতে মারতে দেশে পুরুষ শূন্য হয়ে গেছে। সবাই বলল, স্যার এভাবে যদি মারি শুরু করেন তো আমাদের কাজ করার মতো তো লোক নাই, তাহলে এক বছরের ছেলেদেরকে ছাইড়া দেন আর এক বছরের বাচ্চাদেরকে মাইরে ফেলান। কই ঠিক আছে, যেই বছর মারার কথা এই বছর জন্ম নিয়েছেন মূসা। আল্লাহ আকবার বললেন না,
আল্লাহ কয় ও ফেরাউন তুই মুসারে আটকাইতে চাস আর আমি আল্লাহ মুসারে দিতে চাই সুবহানাল্লাহ তুই কৌশল করছস বাচ্চাদেরকে কচু কাটা করে মুসাকে আটকাবে আর আমি চাইলাম মুসাকে তোর গড়ি দিব সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ ওই তুই কি কৌশল করিস আমার মতো কৌশল পারবে আল্লাহ কোরআনে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরি তুই কিসের কৌশল করবে আমার সাথে যা তোর কৌশল নিয়ে আটকা মোসাকে তুই আটকাবে আর আমি দিব আয় খেলা হবে ওমা আপনার হাসেন না কাছে খেলা হবে শুনে আমি তো বুঝলাম না খেলা হবে শুনলে হাসে কেন হয়েছে নাকি খেলা আপনাদের হয় না এক পাগলা 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 বলছিল নদীর ওই পার থেকে খেলা হবে এমন খেলা শুরু হয়েছে নোয়াখালী দেখুন তার বিরুদ্ধে জুতার মিছিল ঠিক কি না বলেন খেলা হবে কয় পাগলা বুঝেও না কেমনে খেলাইতে হয় এখন যে জুতার মিছিল আরম্ভ হইল কষ্ট পাচ্ছেন আমার কথা কত কথাই তো মনে আসে এমনি বিপদে আছে এমনি বিপদে ভাই তো কান্না করে দিছিল এই জন্য আসছি কহজন আমি শেষ মরে যাইমু আপনি যদি না আসেন আজকে এ আসছি আপনার দেখছি কষ্ট হচ্ছে কষ্ট হয় না ডায়াবেটিস নাই কই কি শোনেন তাইলে কয়েক মিনিট আমার বন্ধুগণ আল্লাহ বলছেন ফেরাউন খেলা হবে তুই আটকা আমি দিব সুবহানাল্লাহ বলেন যে বছর কাটবে এই বছর মুসা জন্ম নিয়েছেন তো মুসা জন্ম নেওয়ার পরেই ফেরাউনের কাজ হলো প্রত্যেক দিন প্রত্যেক গ্রামে তার গোয়েন্দা আছে প্রত্যেক ঘরে ঘরে গিয়া দেখে বাচ্চা হয়েছে নি হইলি কাটা চিন্তা করতেছেন কেমন কাজ করছে হইলি জবাই আরে ফেরাউন তো বাচ্চা জন্ম নেওয়ার পরে জবাই করছে আর বাংলাদেশের মুসলিম মহিলারা জন্ম নেওয়ার আগে পেটের ভিতরে জবাই করে দেয় কথা বলেন না বার্থ কন্ট্রোল আহারে এই বার্থ কন্ট্রোলের আবিষ্কারক তো ফেরাউন কথা কেন ফেরাউন এই যে বাচ্চা আটকাবার জন্য কন্ট্রোল করছিল কাজ হয় নাই আর এর আগে এই বার্থ কন্ট্রোলের আবিষ্কার করতে চেয়েছিল ইব্রাহিম আলাইহিস ইসলামের বাবা আজহর ঠাকুর ইব্রাহিমকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না এই বার্থ কন্ট্রোল মন্ত্রণালয়ের মন্ত্রী আজহর ঠাকুর নমরুদের মন্ত্রী ইব্রাহিমকে আসতে দেওয়া যাবে না আল্লাহ কো নমরুদ তুই মন্ত্রিত্ব দিছ তো আজর রে ইব্রাহিম রে আটকাবি হে আজরের গোরে ইব্রাহিম রে দিলাম আল্লাহু আকবার বলেন না আল্লাহ কোরআনে কারিমের সূরা নিসার 76 নম্বর আয়াত অর্থাৎ বাম পৃষ্ঠার শেষ শব্দে আমার আল্লাহ বললেন ইন্নাকাই শাইতানি কানা দাঈফা আল্লাহু আকবার আল্লাহ বলছেন কিসের তোর কৌশল আমার কাছে তোমাদের কৌশল তো ব্যর্থ যাক আমার বন্ধুগণ এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন তো জন্ম নেওয়ার দুই তিন দিনের মাথায় ফেরাউন বাহিনী গ্রামে আসছে হানা দিছে ধরো মারো কাটো মুসা আলাইহিস সালামের মা দেখলেন পাশের বাড়ি ফেরাউনের বাহিনী কি করবেন বাচ্চাটাকে কি করবেন কারণ ফেরাউন বাহিনী তো ঢুকলেই মারবে ঠিক না কি করবেন আমার বন্ধুগণ মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন কি করবেন এমন সময়ে ফেরাউন বাহিনী আস্তে আস্তে তাদের বাড়িতে ঢুকে গেল মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন কোনোভাবেই যেহেতু বাচ্চাকে বাঁচাতে পারবো না আমার চোখের সামনে ফেরাউন আমার বাচ্চাকে দুই টুকরা করবে সহ্য হবে না এই চিন্তা করে তিনি বললেন আমি ফেরাউন বাহিনীকে বুঝাতে দিব না আমার বাচ্চাটাকে ঘরের চুলায় যে চুলায় রান্না করা হয় ওই চুলার মধ্যে ছেড়ে দিলাম আল্লাহ যেহেতু আমার বাচ্চাকে দিয়েছেন আর আল্লাহ আমাকে স্বপ্নে বলেছেন মুসার মারে এই বাচ্চা দুনিয়ার সাধারণ বাচ্চা না এটাকে আমি আল্লাহ দুনিয়ায় আমার কর্মী বানাইতেছি নেতা বানাব কিছুদিন পরে যেই ফেরাউন কচুকাটা করে তারে থাপ্পড় দেওয়া আমি কথা কন না কেন
মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামকে চুলার মধ্যে ছেড়ে দিলেন। দাউদাউ করে আগুন জ্বলতেছে, চুলার ভিতরে যখন ছেড়ে দিলেন মূসা আলাইহিস সালামকে, কিছুক্ষণ পরে ঢুকে গেল ফেরাউন বাহিনী। ফেরাউন বাহিনী এসে বলতেছে, ও মহিলা তোমার ঘরে কি কোনো বাচ্চা আছে? মূসা আলাইহিস সালামের মা তো পয়গম্বরের মা, মিথ্যা বলতে পারবেন না। তিনি যদি বলেন আমার ঘরে বাচ্চা আছে তাইলে তো মাইরা ফলাবে, আর তিনি যদি বলেন বাচ্চা নাই তাইলে তো মিথ্যা হয়ে যাবে। তিনিও বললেন আমি কেন বলবো, আসে না নাই, তোমরা দেখো না কেন, তোমরা পুরা ঘর তালাশ করো, আসছো যখন দেখো কোনো বাচ্চা আসেনি। ফেরাউনের বাহিনী ঘরে ঢুকেছে, গোটা ঘর তালাশ করে, ঘরের কোথাও বাচ্চা নাই। তাকায় দেখে চুলার ভিতরে আগুন জ্বলে। যাওয়ার সময় মূসার মারে বলতেছে, ও মহিলা ঘরের কোথাও বাচ্চা পাইলাম না, তুমি রান্না করার জন্যে মনে হয় চুলায় কি দিছিলে, আগুন দাও দাও করে জ্বলে, একটু দেখো যাও আমরা গেলাম। আল্লাহ আকবার বলেন না, তারা নিজে বইলা যায় যে আপনি চুলায় মনে হয় কি রাখছিলেন, আগুন বেশি হয়ে গেছে একটুকে কমাইয়া দেন, আমরা খুঁজে বাচ্চারে পাই নাই। সবাই চলে গেল, মূসার মা চিন্তা করলেন আমার বাচ্চা জ্বলে পুড়ে শেষ। দেখেন দূর থেকে তাকায়া দেখেন ধাও ধাও করে আগুন জ্বলে, কলিজা ছেড়া চিৎকার করে চুলার কাছে গেলেন, গিয়ে দেখেন হযরতে মূসা কালিমুল্লাহ দাও দাও করা জ্বলা অগ্নির মধ্যখানে বসে বসে জান্নাতের ফল নিয়ে খেলা করে। আল্লাহ আকবার, কে করেছেন? কে করেছেন? আল্লাহ, আল্লাহ বাঁচিয়ে দিলেন। এবার মূসার মা চিন্তা করলে বাচ্চাটাকে তো আবার দুই দিন পরে ফেরাউন বাহিনী আসবে, কি করি? স্বপ্নে তো আল্লাহ আমাকে বলেছিলেন বিপদ হলে বাচ্চাটাকে সিন্ধুকে ঢুকাইয়া নদীতে ছেড়া দেওয়ার জন্য, কে জানি আমার এগুলা স্বপ্নে বলে আমি তো বুঝি না। এখন আমি সিন্ধুক বানাবো কোথায়, মিস্ত্রি পাবো কোথায়, কথা বুঝেননি? সিন্ধুক বানাবার জন্য তোড়জোড় শুরু করে দিলেন। আবার ফেরাউন বাহিনী আসার আগে ফেলে দিতে হবে। সকালবেলা ঘরের দরজার সামনে বৈশা বৈশা মূসার মা কান্না করেন, আল্লাহ মিস্ত্রি কোথায় পাবো, টাকা নাই পয়সা নাই, শুধু আছে কাঠ, কাঠ তক্তা আছে কিন্তু মিস্ত্রি লাগবে, লোহা লাগবে, লাগবে না, এত কিছু কোথায় পাবো, আমার টাকা নাই। মূসা আলাইহিস সালামের মা দরজার সামনে বসে আছেন, তাকায়া দেখেন মাথায় সাদা পাগড়ি, মুখে সাদা দাড়ি, সাদা একটা পাঞ্জাবি পরা ফেরেশতার মতো একটা ভদ্র মানুষ। মূসা আলাইহিস সালামের মায়ের ঘরের উঠানের সামনে হাঁটা যাওয়া করে, পিছন দিকে দেখা যায় একটা বস্তাও লটকায় রাখছে। তিনি বললেন, বাবা তুমি এখানে দৌড়াদৌড়ি করো কেন, কী সমস্যা? কো আমি মিস্ত্রি। তুমি কিসের মিস্ত্রি? কো আমি কাঠ মিস্ত্রি। করে বাবা আমি কাঠ মিস্ত্রি খুঁজতেছি, আর এদিকে এখানে ঘুরায় তোর বাড়ি কই? কমার সিনবেন না, আমি দেশের না, আমি আসছি কয়েকদিনের জন্য। তুমি কি সত্যিকার অর্থে মিস্ত্রি? আমি ভালো মিস্ত্রি, আমার মতো মিস্ত্রি আর নাই। ওরে বাপ, তাহলে ভালো মিস্ত্রি পাইছি, কামার একটা সিন্ধুক বানাই দিতে হইব। সত্যি? সিন্ধুকটাতে কি রাখবেন, স্বর্ণ না রূপা না ডায়মন্ড? কই কি রাখবো তোরে, কই আলাপ কি যাই রাখি? কই না, স্বর্ণ রাখলে একটু সিঙ্গেল, ডায়মন্ড রাখলে একটু ডাবল, এখন কত বড় বানাবো? মূসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, স্বর্ণ রাখলে তো এত মোটা বানাবার দরকার না, তাহলে তো এত ছোট বানাই দেবো, মূসাকে যে রাখবো এটা বলি কেমনে? তিনি চিন্তা করলেন এটা নিশ্চিত সিআইডি, ফেরাউনের সিআইডি, কারণ আজকালকে তো সিআইডির অভাব নাই, ওয়াজে এসব গোয়েন্দাগিরি করে। হুজুর কি কয়? তো কি কয় কইতেছি তো সব মাইকে শোনা যায়, কথা কন না কেন? আজকে গোপনে কইতেছি, মাইকে কইতেছি, সিআইডি গিরি করে, ফাজলো বুঝে না কিছু, এরা এরা বুঝে না তো, এজন্য বুঝাতে হবে, রাগ করলে চলবে না, এদেরকে কাছে আনতে হবে, বুকের সঙ্গে বুকটা লাগে একটা চাপ দিতে হবে, ঠিক কিনা বলেন? মাথায় হাত দিয়ে দোয়া করে দিতে হবে, এগুলো কইরো না, এগুলো ভালো কাজ না, আসো একসাথে জান্নাতে যাই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ,
মূসা আলাইহিস সালামের মা বললেন, বাবা আমি একটা সিন্দুক বানাতে চাই, কিন্তু তোমাকে কেমনে বলি, তোমাকে তো আমি বিশ্বাস করতে পারতেছি না, তুমি আবার ফেরাউনের সিআইডি কিনা। আমি আর যাই হই, আপনাকে একটা কথা বলতে পারে কসম করে, আমি ফেরাউনের সিআইডি না। আল্লাহু আকবার, আপনি এতটুকু আশ্বস্ত থাকেন আমি ফেরাউনের কেউ না, কিন্তু বাকি পরিচয় দিতে পারবো না, আমি একজন মিস্ত্রি। বলে তাইলে একটা সিন্দুক বানা বাবা, আমার একটা ছেলে আছে নাম মূসা, বাচ্চা দপদপে সুন্দর, তুলতুলে এত ডিজাইন বিউটিফুল, ডেকোরেশন করা, এটা স্মার্ট আমার একটা ছেলে হয়েছে কয়েকদিন, ওন বাচ্চাটারে কি করব, ফেরাউন খুঁজতেছে মারার জন্য, নদীতে ফেলায় দিব। এই জন্যই তো আমি তো এইটা কাজের জন্যই তো মিস্ত্রি। সুবহানাল্লাহ, বললেন না আমি তো এগুলো ভালো পারি, পানি ঢুকবে না। আপনি কাঠ দেন, দিলাম কাঠ। লোহা আছে? না বাবা লোহা নাই। হাতুড়ি আছে? নাই তো। আন্দা আছে? কিছু নাই তো। তাহলে আমি কি দিয়ে কাজ করে দিব? মিস্ত্রি কয়, মা আপনি ঘরে যান, আমি বানায় দিতেছি। মহিলা ঘরে গিয়া দরজার চৌকড় দিয়ে তাকায়, দেখো কেমনে বানায়। দেখেন দুইটা কাঠ হাতে নে আর মুখ থেকে তুতু বাইর করে লাগায় দেয়। আল্লাহু আকবার, কিচ্ছু নাই, কোনো লোহা লাগায় না, দুই তক্তায় শুধু তুতু লাগায় আর ডিজাইন হয়ে যায়। সোনার লাগান সুন্দর করে বানানো হয়ে গেছে। মা খুব সুন্দর করে বানাইছি, আপনার ছেলেকে এখানে রাখতে পারবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ফেরাউনকে বলছেন, এই জিব্রাইলকে বলছেন, উনি ছিলেন জিব্রাইল, পরিচয় দিচ্ছি পরে, বলছেন হ্যাঁ মিস্ত্রি, কি আমার মূসাকে রাখবা এই কাঠের বাক্সে, যারা আমি নবী বানাবো, আমার বন্ধু কালিমুল্লাহ বানাবো, তার হাত পায়ে শক্ত লাগবে না। আল্লাহ তাহলে আমি কি করবো, আমার কাছে তো কোনো ফর্ম নাই। যাও জান্নাতুল ফেরদাউস থেকে স্পেশাল এক প্যাকেট আমার এই অলির জন্যে, আমার পয়গম্বর মুসার জন্যে, বাচ্চাদের জন্য আমি বানায় রাখছি জান্নাতুল ফেরদাউসে, এক সেট তোশক কম্বল, ওগুলো নিয়ে এসে বিছাইয়া দাও। দিছেন, বিছাইয়া দিছে। এখন ছিলেন তো মূসা আলাইহিস সালামের মা, মূসা আলাইহিস সালামের মায়ের কোলে, তিনি বললেন, মিস্ত্রি বলছে আমার কোলে দেন না, আমি আপনার বাচ্চাকে এই বাক্সের ভিতরে রাখি। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মিস্ত্রি, যাকে তুমি কোলে নিচ্ছ সে আমার পয়গম্বর কালিমুল্লাহ, তোমার শক্ত হাত দিয়ে ধরবা না, আমার বন্ধু যেন কষ্ট না পায়, হাতকে নরম করো, এত নরম করো বন্ধু যেন বুঝতে না পারে। খুলে নিছেন জিব্রিল আমিন, মূসা আলাইহিস সালামকে খুলে নিছেন, বাক্সের ভিতরে দিছেন। আল্লাহ বলেন, বাক্সের ভিতরে রাখলেই যদি মূসা তো গরম হবে না, মূসা গরম না ঠান্ডা মানুষ, বাচ্চা থাকতেই তো গরম হওয়ার কথা, যদি রাখার পরে কান্না শুরু করে দেয় তাহলে তার এক ঝামেলা। আল্লাহ বললেন, ও জিব্রাইল তুমি এক কাজ করো, আমার এই বন্ধুর বাক্সের ভিতরে একটা ফু দাও, ফু দিলে ঘুমাই যাইব। সুবহানাল্লাহ, বললেন না ফু দিলে ঘুমাই যাইব, একটা দাও না ঝাড়ফুঁক করে দাও। দিছেন, মায়ের কোল থেকে আইনা বাচ্চাকে শোয়াইতে ঘুমাই গেছে না। সুবহানাল্লাহ, এটা আগামী বছর করে লইব। সুবহানাল্লাহ, এবার মূসা আলাইহিস সালামের মা বলছেন, বাবা তুমি কে, তোমারে চিনলাম না। এবার মিস্ত্রি ডাক দিয়ে বলছেন, মারে আপনি আমাকে চিনবেন না, আল্লাহ আমাকে আসমান থেকে পাঠাইছেন মিস্ত্রি হিসাবে বক্স বানাইয়া দেওয়ার জন্যে, আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি হলাম আল্লাহর একজন রহমতের ফেরেশতা হযরতে জিব্রাইল। একটু শান্তি পাইছেন? ও জিব্রাইল, এমন কি এখন এটা আপনি নদীতে ছেড়ে দিবেন বাক্স, আমার ছেলে কাঁদবে না, কয় কান্দার কোনো কারণই নাই, বক্সটাকে বাক্সকে এমনভাবে সিন্দুক বানাইছে যে এই দেশের কোন মিস্ত্রি এভাবে বানাতে পারবে না, মানে এই দেশের না ওই সময়কার দেশের কোন মিস্ত্রি এভাবে বানাতে পারবে না। কারণ লোহা লাগবে না, লাগবে না, এখানে লোহা আছে কিছু নাই, ছেড়ে দিয়েছেন নদীতে, এক দুই মিনিটে বইলে দিব। নদীতে ছাড়ার পরে মূসা আলাইহিস সালামের মা তার এক বোনকে বলছেন, মূসার বোনকে বলছেন, যা তুই জঙ্গলে হাঁটবে আর আমার এই বাচ্চার বাক্সটা নদীতে যাবে, দেখ কোথায় যায়।
আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালামের বন জঙ্গল দিয়ে হাঁটে, আর বাক্স সামনের দিকে যায়, যেতে যেতে সহি রেওয়ায়ত ফেরাউনের নদীর ঘাটে গিয়ে পৌঁছে গেল। পৌঁছার পরে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার জন্য দুইজন দাসী ছিল, কেউ বলেছেন তাদের একটা পালক মেয়ে ছিল, তার দুইজন দাসী ছিল, নদীতে পানি নেওয়ার জন্য এসেছিল। তারা এসে দেখে তো ডিজাইন করে একটা বাক্স সিন্দুক, দুইজন চিন্তা করে চুরি করে নেওয়া যাওয়ার সময় হয়তো বাদশার বাড়ি থেকে ফানিতে ফালায় গেছে, এর ভিতরে স্বর্ণালঙ্কার আছে, আমরা নিয়ে যাই। আরেকজন বলে যদি ধরা খাই তাইলে তো আমাদের মাথা কেটে দিবে, এর চাইতে ওটা নিয়ে যাই, ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে নিয়ে আমরা খুলব। দুজন মিলে সিন্দুকটাকে কান্দে উঠাল। মূসা আলাইহিস সালামের বোন দৌড়াইয়া মার কাছে এসে বলে, মা, যার বয় আমরা নদীতে বাসাইয়া দিছি, হের ঘাটেই লাগছিল, ওর দুই দাসী উঠাইয়া বাড়িতে নিয়ে যায়, না জানি আমার ভাইয়ের মাথাটা হয়তো কাইটা ফেলাইছে। মা বলে দিলেন, মেয়েরা যা ওখানে গিয়ে দেখ কি করে। ও বাড়ির সামনে দাঁড়ায় আছে দুই দাসী মিলে। আসিয়ার সামনে যখন সিন্ধুক রেখেছে, মা আমরা এটা নদীতে পেয়েছি, খুলে দেখেন আসিয়া, দেখে তো ডিজাইন করা এটা করতে গেল, খুলেছেন, খুলতে দেরি হয়েছে, আল্লাহ আগেই মূসাকে ছোট মানুষ ওহী করে দিলেন, মূসা ঘুমাইছিল এতক্ষণ ছিলা মায়ের কোলে, এখন সিন্ধুকের ভিতরে, যখন সিন্ধুকের মুখটা খুলে দেওয়া হবে, আসিয়া যখন মুখটা খুলবে আসিয়ার চেহারার দিকে তাকায়া তুমি একটা মুস্কি হাসি দিবা, আল্লাহু আকবার, একটা হাসিতে যেন কলিজা ধরে যায়। সিন্ধুকের মুখটা খোলা হলো, খুলতে দেরি হয়েছে, মূসা আলাইহিস সালাম আসিয়ার চেহারার দিকে তাকাইয়া যখন মুস্কি হাসলেন, আসিয়ার কলিজায় লেগে গেল, টান দিয়া খুলে উঠে নিয়ে বলে, না হারে চাঁদের মতো চেহারা বাচ্চাটা, কার জানি বাচ্চা কোন দেশ থেকে আসছে, এই বাচ্চাটাকে আজকে আজকে থেকে আমি আমার ছেলে বানাইয়া দিব। কই যাইতেছে দেখতেছেন, হযরত আসিয়া রাজ সিংহাসনে দৌড়, ফেরাউন দিকে আসো, কি হয়েছে, আসো, বহুত বড় একটা সুসংবাদ আছে, ও কি বইলা দাও, আমার মিটিং আছে, ওকে মিটিং বাদ দাও, তোমার কাছে জীবনে কিছু চাইছি আমি, আরে বস। ফেরাউন তো বউর কথা আবার শুনে, যেমন আপনারা শুনেন, হাসে দেখে যায়, এমন বউর কথা শুনে বাংলাদেশের পাবলিক মা বাপরে আর দেখতে পারে না, কথা বলে ঠিক কি না, মা বাপরে আর ভালো লাগে না, কত কথা বলবো, রাত্রে তো গভীর হয়ে গেছে, শোয়া 11টা, না লম্বা করবো না, আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছি, না কয় বাংলাদেশের যুবক বিয়ের আগে ঢাকা থাকে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্সে থাকে, মা কেমন আছেন, বাবা কেমন আছো, ডায়াবেটিস কমছে, মা প্রেশার তোমার ঠিক আছে, সব খবর নেই। আর যেই দিন এই ভদ্র ছেলে বিয়া করে, বিয়ার পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়ার চৌকে কিচ্ছু দেখে না, এখন মারে টেলিফোন দেয় না, মারে আম্মা কয় না, মারে কো বুড়া, বাপরে কই বুড়া, আর শ্বশুর বাড়ি গিয়া শাশুড়ি রে কাম্মা আপনি কেন আছেন, সালাইকুম, আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, শাশুড়ি রে আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, পিছনে বউ ছিল, বউকে আমার আম্মা আঙ্গুর খাইবো মানে আপেল খাইবো মানে আমার মতো সব খায়, কো সব যখন খায় তাহলে এক বোতল বিষ খাওয়াইয়া মাইরে ফেলাস না কেরে, সব খায় শাশুড়ি রে খাওয়া, তাহলে শ্বশুর আর শাশুড়ি রে খাওয়া, মা বাবার নাম নেই, এমন যুবক আছে না নাই, এমন যুবক আছে, বউরেরা যদি কুলে লইয়ে সারাদিন হাঁটতে পারে খুব শান্তি পায়, মা বাবার কথাই শুনতে পারে না, আছে না নাই, নিমক হারাম, চিন্তা করতেছেন মনে মনে হুজুরে দাওয়াত দিছে কেন নাকি, ভালোই ছিল। আমার বন্ধুগণ শুনেন, আসিয়া বলছেন, শোনো তোমাকে একটা কথা বলতেছি, আমি তোমাকে একটা জিনিস দেখাবো, এখন তোমাকে মানা লাগবে, ওই কি, আমাদের তো কোনো বাচ্চা টাচ্চা নাই, আমার কাছে একটা জিনিস আছে, তুমি আগে দেখো এরপরে তোমাকে বলবো, কয়
আশা খুলছে বাক্স মূসা আলাইহিসসালাম তাকিয়ে আছেন এই তো পাইছি আসিয়া এটাই আমার দুশমন কই মিয়া তোমার মাথা পাগল হইছে এটা বুঝলা কেমনে দুশমন ওটা কই পাইছো ওর চেহারার দিকে তাকাইলে আমার কলিজায় পানি থাকে না আল্লাহু আকবার বলে ছোট মূসা তো কলিজায় পানি থাকে না ক আসিয়া রে পাইছি রে আমার শেষ তো পাগল হইছো মিয়া তুমি ফেরাউন এই ছেলে কি তোমার দেশের ক আমার দেশেরই তো কই দিকান বাক্সটা দেখেন তো এটা কোন দেশের দেখেন তো বাক্স ফেরাউন কো না তো বাক্স তো মনে এই দেশের কোন মিস্ত্রি বানাইছে না কবুচ্চারি তো এটা অন্য কোন দেশ থেকে বাইসে বাইসে আসছে কি আমাদের দেশের কোন মিস্ত্রি বানায় না কোথা ঠিক আছে দেখতেছি এটা তো আমাদের দেশের কোন মিস্ত্রি বানাইতে পারে না অন্য কোন দেশের মিস্ত্রি মনে হয় তাহলে আপনি তো আপনার দেশের বাচ্চাদেরকে জবাই করতেছেন অন্য দেশের বাচ্চা তো আর জবাই করার কথা না আমাদের কোন ছেলে মেয়ে নাই ওইটার লালন পালন করি না কেন এমন সময় আল্লাহ বলছেন মূসা ফেরাউনের দিকে তাকাই একটু হাসো না আল্লাহু আকবার মূসা আলাইহিসসালাম দিছে হাইসা ফেরাউন কাছে আমার তুলে দেইটা আমার ছেলে আল্লাহু আকবার আল্লাহ কয় মূসা এখন তুই লালন পালন করবি তুই বড় করবি তুই খাওয়াবে এরপরে তোর জুতা দিয়ে বাড়ি দিব ঠিক ঠিক কি না বলে আল্লাহ তার নাম কেমনে বুঝায় আল্লাহকে আমার মুসলমান বন্ধুগণ সংক্ষেপ কথা বুঝাবার জন্য শুরু করেছিলাম এক পর্যায়ে ফেরাউন বলল আসিয়ারে ছেলে যে সুন্দর দেখতে চেহারা যে স্মার্ট আর কোনো কথা না এটা আমাদের ছেলে ও বড় হবে আমাকে আব্বা বলবে আল্লাহকে আব্বা ডাকাইতেছি দেখ তার আব্বা ডাকবে ও আমাকে আব্বা ডাকবে আমার দেশের মালিক হবে তুমি ঘোষণা করে দাও আজকে পুরা দেশের মানুষকে আমি জবাই করে গরু খাওয়াবো আমার ছেলে হইছে কি খুশি তার ছেলে হইছে পুরা দেশের মানুষকে দাওয়াত করে সে খাওয়াতে লাগলো মূসা আলাইহিসসালাম আস্তে আস্তে বড় হলেন মাঝে মাঝে ফেরাউন কুলে নেয় কুলে নিয়া তাকে নেয় কুলে নেয় আদর করে মূসা একটু বড় হলেন বসতে পারেন এই পর্যন্ত পৌঁছে গেলেন একদিন আয়েশা বলছে আসিয়া তুমি দেও না সারাদিন বাচ্চারে কুলে নিয়ে থাকো আমার ছেলেকে আমার কুলে দেও যেই সময় আসিয়া ফেরাউনের কুলে দিছে দিতে দেরি হয়েছে এমন সময় ফেরাউন মূসা আলাইহিসসালামকে চুম্বন দেওয়ার জন্য তার ঠোঁটটা মূসার কাছে আনছে মূসা কোনো কথা নাই আচ্ছা মতো একটা চড় তার গালে মাইরা দিছে কাছে এটা কি এত 30 মানুষজনের দেখতেছি এটাই আমার দুশ্মন রে যে মায়ের দিছে কয় মিয়া আপনার তো পাগল হয়েছে একটা বাচ্চা কিছু বুঝে না আপনার একটা মায়ের দিছে হয়তো ভুলে একটা পড়ে গেছে এখন এটা হয়ে গেছে আপনার দুশ্মন কয় না রে আসিয়া বাচ্চা যতই ছোট হোক থাপ্পড় তো আমার কলিজে ধরে গেছে গা বুঝতেছেন আমার বন্ধুগণ মূসা কয় না ফেরাউন কয় না 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 এটা বোঝা লাগবে ও কেমনে বুঝবেন লম্বা রেওয়ায়ত এক জায়গায় রাখছে আঙ্গারা আগুনের টুকরা আরেক জায়গায় রাখছে স্বর্ণ অথবা খেজুর খোরমা যে কোনো জিনিস কক আসিয়া এখন দেখবো কোনটায় ধরে যদি আগুনে ধরে বুঝবো বুঝে না স্বর্ণ অথবা খোরমায় ধরে বুঝবো সব বুঝরে আজকে কাইটা ফেলাম ওই ঠিক আছে কাইটা ফেলাই মূসা আলাইহিসসালামের সামনে যখন সব রাখা হয়েছে এমন সময় মূসা আলাইহিসসালামের হাত চলে যাইতেছিল স্বর্ণের দিকে অথবা খোরমার দিকে হযরতে জিব্রিল আমিন আয়েশা টান দিয়ে হাতটা আগুনের মধ্যে লাগিয়ে দিছেন আগুনে যখন হাত লেগে গেছে কান্না শুরু করে মুখের মধ্যে আঙ্গুল দিছেন জিব্বা পুড়ে গেছে হযরতে আসিয়া ধাক্কা দিয়ে ফেরাউনে মাটিতে পালায় বলেন তুই একটা গাদা এটা বাচ্চা ছেলের জিন্দেগি নষ্ট করে দিতে চাইলে কিচ্ছু বুঝে না আসিয়া বুঝলাম আগুন বুঝে না স্বর্ণ বুঝে না কিন্তু থাপ্পড়টা তো এখনো মনে আছে সব বুঝলাম কিন্তু থাপ্পড় তো বলতে পারি না আমার তো এখনো মনে হইলো ঘুম আসে না আল্লাহ কয় এভাবে সাইজ করবে আমার বন্ধুগণ যাক কথা হচ্ছে সংক্ষেপ বোঝাতে চাইলাম যে আটকাতে চাইলো হেফাজত করলেন কে এইভাবে আমার মুসলমান বন্ধুগণ উম্মে জামিল আমার নবীর সামনে বসে আমার নবীর সামনে দাঁড়ায় জিব্রিল আমি হযরত আবু বকরকে বলে আবু বকর তোমার বঙ্গ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় তোমাকে
দেখি আব্দুল মুহাম্মদকে দেখি না, আবু বকর বলেন আমার সামনে নবীজি বসা, নবীজিকে দেখি কিন্তু উম্মে জামিল দেখে না, দেখে না যখন বলার দরকার নাই চলতে থাকুক। আমার বন্ধুগণ উম্মে জামিল বলে শুনলে আবু বকর হাতের মধ্যে দুইটা পাথর নিয়ে এসেছিলাম মারবার জন্য পিটাবার জন্য কিন্তু মুহাম্মদকে পাইলাম না, তোমার বন্ধুকে জানাইয়া দিও ওকে যেখানে পাইব ওখানে সাইজ করব। নবীজি শুনতেছেন নি? শুনতেছেন কথা কন না কেন? উম্মে জামিল আমার নবীকে গালি দিয়া যখন চলে যায় আবু বকর চোখের পানি ছেড়ে বিশ্বনবীকে জড়াইয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখি আপনার কোরআন তেলাওয়াত শুনি, উম্মে জামিল আপনাকে দেখলো না আপনার তেলাওয়াত শুনলো না, ব্যাপার কি? আমার নবীজি বললেন আবু বকর রে আল্লাহ বলেছেন কোন দুশমন যখন আঘাত করতে আসবে ওই সময় কোরআন থেকে তেলাওয়াত করতে থাকবা, আমি আল্লাহ হিজাবাম আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া কাফের আর বিশ্ব নবীর মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেই। কোন সুবহানাল্লাহ, এই জন্য পার্টিশন সৃষ্টি হয়েছে, উম্মে জামিল আমাকে দেখতে পারে নাই। আমার বন্ধুগণ আলোচনা লম্বা, মাত্র 11:30 হয়ে গেছে, আরম্ভ করুন জানা থাকুক, আলোচনা অনেক লম্বা। এখন আবুল আহাব এবং উম্মে জামিল মিল্লে রসুলকে মারার জন্য যাচ্ছে একসাথে, আর উম্মে জামিল বাসায় গিয়া তার দুইটা ছেলে উতবা এবং উতাইবাকে বলছে শোনো তোমরা এখন যাও, এখন যাও মুহাম্মাদের সামনে গিয়া মুহাম্মাদের সামনে দাঁড়াইয়া বলো তাকে পিটাও আর তার দুইটা মেয়েকে তালাক দেও। নাউজুবিল্লাহ বললেন, এখন তারা যাচ্ছে রসুলকে মারার জন্য, পিটাবার জন্য, দুইটা মেয়েকে তালাক দেওয়ার জন্য, কথা এখানে রেখে দিলাম। আর আলোচনা অনেক লম্বা, ওই জায়গায় গেলে আসবে আল্লাহ কেমনে ধ্বংস করলেন, সুতরাং আর লম্বা করতে চাই না। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো রাত্রে 11:30।